সবাই জামান খুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলী মাওলানা জিনবীর গায়ে মশামাসিক বসতে সাহস পাইত না দুষ্ট কাফের মারলে রে পাথর নবীজিকে চিনলে না আল্লাহুম্মা মোহাম্মদ আলা আলী মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ওরে মওতের তুফান চলবে যখন নবী গোয়া মেরার মওতের তুফান চলবে যখন নবী গোয়া মেরার দয়া আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ দুইব বলে নবীর চরণ দুইব বলে পেয়ালায় রাখছি চলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল নাত রাসূল খারাপ লাগছে তাহলে সবাই এক আওয়াজ বলবেন আর আকীদা বিশ্বাস রাখবেন কাআন্নামা আমজুরু ইলা কাফি হাযিহি রাসূল বলেন আমি গোটা সৃষ্টিকে আমি রাসূল গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখি যেমন আমি রাসূল আমার হাতের তালু মুবারককে দেখি জোরে বলে সুবহানাল্লাহ আমি প্রশ্ন করতে চাই রাসূল যদি গোটা সৃষ্টি জগৎকে হাতের তালুর মতো দেখেন আজকে আমরা পূর্ব চরখিজুরপুর ইয়াজিমুশান সৈয়দা নূর নাহার শাহী জামে মসজিদ মাঠে বসে দিদার দাগো শাহী মদিনা একবার রাসূল আপনি আমার ঘরে আসুন আপনাকে দেখে আমার চক্ষু শীতল করে এই আওয়াজ রাসূল শোনার ক্ষমতা আছে কিনা আর একটু বলি আমি বলি আছে কিনা একটু সবাই ডান হাত তুলে বলি আছে কিনা ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ক্ষমতা দিলে আপনার আমাদের কোনো সমস্যা আছে এই বিশ্বাস যদি থাকে তাহলে এক আওয়াজ আমরা পড়ব বললি রে আকাশে বল বললি রে বাতাসে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল
আমি নবীর চরণে দুইব বলে, নবীর চরণে দুইব বলে, পেয়ালায় রাখিছি তোলে দুই নয়নের জল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল কবে আসবে বল, স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে বল, স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে, আহা উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি প্রেমে হয়েছি পাগল, উম্মত আমি নবীর প্রেমে, নবীর প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আরেকবার প্রতিশ্রুতি নেই, জীবনে একবার হলো রসুল্লার দিদার, দুই হাত তুলে বলুন চাই কি চাই না, কারণ আমরা এমন এক নবীর মিলাদুন্নবী করছি যেই নবীর মিলাদুন্নবী শুধু আমরা পূর্ব চর খেজুরপুর সৈয়দা নূর নাহার শাহজামে মসজিদে করছি এমনটা নয়, রাসূল রাসূল সরকারে মদিনা যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, তাম দুনিয়ার সৃষ্টি জগতের প্রতিটা সৃষ্টি রাসূলুল্লাহর আগমনে উল্লাসিত করেছে, ঈদ মিলাদুন্নবী করেছে, সাগরের মাছ বলেন, আকাশের পাখি বলেন, বনের হরিণ বলেন, বনের বাঘ বলেন, রাসূল যেদিন দুনিয়ার জমিনে আগমন করবে বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটে, প্রশ্ন করা হয় বাঘ হরিণ তোমরা একসাথে কখনো তো হাঁটো না, কারণ বাঘ যখন তুমি হরিণকে পাও তুমি টুকরা টুকরা করে তাকে খেয়ে পেল, আজকে তোমার কি হলো, বাঘ বলে আজকে হরিণকে খাওয়ার দিন নাই, আজকে হিংস্রতা নয়, আজকে হামলা নয়, আজকে এমন একজন নবী দুনিয়ার জমিনে আগমন করেছে যিনি শাফিউল মুজনেবিন, খাতেমুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরেফিন, রাহাতুল আশিকিন, মিসবাহিল মুকাররামিন, ওই নবী আগমন করেছে, আমি বাঘ এবং হরিণের জন্য আজকে আমাদের ঈদের দিন, যদি ওই নবীকে কিছু আলেম ওলামা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়ি লাগিয়ে গায়ে পাঞ্জাবি লাগিয়ে কত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু রসুলকে চিনতে চায় না, আমি বাঘ ওই রসুলকে চিনি, আজকে তোমাদেরকে বলে দে আমি বাঘ ও রসুলের মিলাদুন্নবী পালন করেছি, চিৎকার বেরিয়ে গেল সুবহানাল্লাহ, সরকার মদিনা দুনিয়া আগমন করেছে শুধু দুনিয়ার জমিনের কীট পতঙ্গ রসুলের আগমনে খুশি হয়েছে এমনটা নয়, পবিত্র কোরআনুল কারিমের প্রতিটা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা হরফ সরকার মদিনাকে এক একটা লকব দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে অভ্যর্থনা জানিয়েছিল, আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বানি ইসলাম আয়া, তা নে কাহা তাজদার মদিনা আয়া, সা নে কাহা সর্বতওয়ালা আয়া, জিম নে কাহা জালিলুল কদর আয়া, হা নে কাহা হাবিবে কিবরিয়া আয়া, হা নে কাহা খাতেমুন নবীন আয়া, দাল নে কাহা দোজাহক ওয়ালি আয়া, জাল নে কাহা জালিকুল কিতাব কহনে কা আয়া, রা নে কাহা রাহমাতুল লিল আলামিন আয়া, সা নে কাহা জামানা কা ইমাম আয়া, সিন নে কাহা সাকিয়ে কাউসার আয়া, শিন নে কাহা শাফিয়ে মাহশার আয়া, সা নে কাহা সুয়াদুল কাওয়ামিন আয়া, তুয়া নে কাহা তুফুল মাওলা আয়া, তুয়া নে কাহা তাবিবে কুলুব আয়া, জানে কহা জালেম কো ঠেরনে ওয়ালা আয়া, আনে কহা কুরাতুল আইন আয়া, গানে কহা গায়েব কি খবর দেনে ওয়ালা আয়া, ফানে কহা ফকিরো কা মাওলা আয়া, কফনে কহা কুওয়াত দেনে ওয়ালা আয়া, কফনে কহা কামলি ওয়ালা আয়া, লামনে কহা লাওলা কা খিতাব আয়া, মিমনে কহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া, নুনে কহা নূরে খোদা আয়া, ওয়ানে কহা ওয়াদুহা আয়া, হানে কহা হাদে বরহা কায়া, ইয়ানে কহা একে দারো কি শান নবী ওয়ালা দুনিয়া মে তশরীফ লায়া, দুই হাত তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কিয়ামত তক
কেউ চেষ্টা করলো দুশমনের রাসূল উস্তাক রাসূল বেঈমান যারা আছে রাসূলের শান জাররা পরিমাণ কমাতে পারবে না এই জবান খুল কমাতে পারবে না কারণ এই রাসূলের শান বাড়িয়েছেন কে আল্লাহ সাদা আঙ্গুল উঁচু করে বলুন কে আল্লাহ মাইকে সাউন্ড একটু কমাই দিন মাইকে সাউন্ড ভিতরটা ঠিক আছে মাশাআল্লাহ মাইকে সাউন্ড একটু কমাই দিন বাস তো সেই সরকারে মদিনা মিলাদুল নবী উদযাপন করছে ইসলামী ছাত্র সংঘ যে ছাত্ররা বর্তমানে মাদকাসক্ত যে ছাত্ররা বেশিরভাগই বর্তমান নেশাক্ত যে ছাত্ররা বর্তমান সময়ে কিশোর গ্যাং তৈরি করে এক একজনকে আক্রমণ করে যে ছাত্ররা বর্তমান সময়ে অসংখ্য জায়গায় অপকর্ম করে বিভিন্ন খারাপ কাজ লিপ্ত হয় আর সেই ছাত্রগুলা রাসূল প্রেম হৃদয় ধারণ করে নিজের পকেটে টাকা দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আজকে একটি মাস রাত দিন ঘুম নাই কিভাবে সুন্দর করে মিলাদুন্নবী করা যায় ওই রাসূলজি তাদেরকে রাসূলের মহব্বতে গোলামিতে কবুল করেছে তাদের দোয়া আছে সবাই উচ্চ আওয়াজ একবার বলি আমিন এবং যারা এই মাহফিল এত সুন্দর করে সাজিয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সম্মানিত উদ্বোধক আপনাদের সকলের সুপরিচিত আলহাজ মাওলানা আরিফুল ইসলাম আল কাদরী সাহেব এবং আজকের প্রধান অতিথি চিফ গেস্ট হিসাবে আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন জনাব মোহাম্মদ মীর নওশার সাহেব এবং আজকে যিনি নাত রাসূল পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ হেলালউদ্দিন বিশেষ করে আজকের যিনি প্রধান বক্তা ছিলেন তরুণ যুবকদের মধ্যে অন্যতম উদীয়মান তরুণ বক্তা শেখ মোহাম্মদ শাকিল হোসেন আল কাদরী মাদ্রাসুল আলী সকলের জন্য সবাই উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকের চেহারা যদি অনেকে কালো যদি অনেকে শ্যামলা যদিও সুন্দর প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ তো আমরা শুনি আমাদের চেহারা থেকে যদি নূর বের না হয় কাদের চেহারা থেকে বের হবে কারণ কি আমরা মাটির ব্যবসা করি না আমরা মাটির বিজনেস করি না যারা রাসূলকে মাটি বলে ওরা মাটি নিয়ে বিজনেস করে ওদের চেহারা যতই সুন্দর হোক অন্ধকার রাসূলকে নূর মানে চেহারা যদি আমাদের সুন্দর না হয় কার হবে ধরে বলি সুবহানাল্লাহ সেই সরকারে মদিনার বাগান যারা সাজিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া রাসূলুল্লাহ উম্মত করে সবাই সিংহের মতো আরেকবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ আমাকে একটা সাবজেক্ট দিয়েছিল কয়েকটি বিষয় রাসূল সরকারে মদিনার মহব্বত এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনার মায়া মহব্বত হযরতে বিলাল রাসূলের প্রতি কেমন আশিক ছিলেন হযরতে বিলালকে চিনেন না এমন একজন আশিক রাসূল পাওয়া যাবে না কারণ হযরতে বিলাল এমন একজন আশিক রাসূল যিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে আযান দিতেন রাসূলের নাম যখন আসতো সাথে সাথে রাসূলুল্লাহর দিকে ফিরে যেতেন জোরে বলি সুবহানাল্লাহ তিনি এমন এক বিলাল যে সরকার মদিনার দুনিয়ার জমিন থেকে পর্দাগমন করার পর হাজার রিকোয়েস্ট করার পর তিনি আযান দিয়েছেন কিন্তু রাসূলুল্লাহর নাম যখন আসলো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে না দেখে সেকেন্ডের মধ্যে জ্ঞান হারে বেহুশ হয়ে গেলেন তিনি হচ্ছেন আশিক রাসূল জোরে বলে সুবহানাল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা বলো লা ইলাহা হযরত বিলালের মতো আমরো আশিক রাসূল হতে চাই কি চাই না হযরত বিলাল দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন আশিক যদি নবীর হতে হয় কেমন হতে হবে বর্তমান ফ্রান্স সরকার কর্তৃক সরকার মদিনার ব্যঙ্গচিত্র করে 10 তলা বিল্ডিং এর মধ্যে টাঙিয়ে দিল আমি মনে করি ওই চিত্র দেখার পরে যদি কোনো মুসলমানদের কোলে যায় শিন শিন করে ব্যথা না করে সে মুসলমান হতে পারে না জবান খুলে বলুন ঠিক কি না হযরত বেলাল শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহর অপমান সইবে না কোন মুসলমান রাসূলুল্লাহর ভালোবাসা যাদের হৃদয়ে আছে দুনিয়ার যত বড় ঝড় যত বড় সাইক্লোন যত বড় শিরোনাশক না কেন রাসূলুল্লাহর প্রেম তাকে ঈমান থেকে বিন্দু মাত্র টলাতে পারবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বেলাল যিনি শাদী করেন নাই জিনার কোনো সন্তান নাই হযরত বেলাল এমন একজন সত্তা যিনি এত কালো ছিলেন যে ওই মক্কার জমিনে তিনার মতো কালো পাওয়া যেত না কিন্তু রাসূল বলে এত কালো মানুষটি আমি রাসূলের কাছে এত প্রিয় কেন জানো আমি যখন মিরাজ রজনীতে রাসূল রব্বুল আলামিনের দিদারে গিয়েছিলাম জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে বলেছিল আগার এক সরে হুই বরতর ফরম ফুরুদে তাজাল্লি বেসুজদ হারাম ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল হতে পারি আমার 600 নূরের পাখা আছে একটা পাখা আমি জিব্রাইল যদি ঘুরি तमाम দুনিয়া চোখের পলকে আমি চাওয়ার করতে পারি ইয়া রাসূলুল্লাহ এত ক্ষমতা থাকতে পারে কিন্তু সিদরাতুল মুনতাহার পরে আমি এক পা সামনে যেতে পারবো না আমার সমস্ত পাখাগুলো জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে জিব্রাইল যেখানে যেতে পারে না আমার রাসূল বলে ওই সিদরাতুল মুনতাহার পরে আরশ মুআল্লা যখন গেলাম আল্লাহর কসম সেইখানে আমি বেলালের আযান শুনেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই বেলালের কথা বলছি যেই বেলালকে দাস হিসেবে ছিল আমরা সকলেই জানি উমাইয়া নামক এক লোকের দাস ছিল হযরত বেলাল উমাইয়া চিন্তা করলো বেলাল কালো বেলাল সরকার মদিনার কদমে চুমুকে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া বলে তোকে আমি দাস রেখেছি তুই মুহাম্মদের কদমের মধ্যে গিয়েছিস না তোকে দিয়ে আজকের কোনো কাজ হবে না হযরত বেলালের দুই হাত পিছন দিক থেকে বাঁধলো আর হযরত বেলালকে মরুভূমির বালুর মধ্যে ছেড়ে দিল মরুভূমির বালু এত কঠিন ছিল মরুভূমির বালুর মধ্যে কিছু চাল যদি আপনি ছিটিয়ে দিন অল্প কিছুক্ষণের ভিতরে চালগুলো ফুটে মুড়ি হয়ে যাবে আপনি খই ছেড়ে দিন খই হয়ে যাবে আপনি কোন একটা চাল যদি ছেড়ে দেন সেটা হঠাৎ করে এত গরম হযরত বেলালকে মরুভূমির বালুর মধ্যে ছেড়ে দেওয়া হলো বেলালের পিঠে চামড়া উঠে যায় বেলালের জবানের মধ্যে একটাই শব্দ আহাদ 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 আল্লাহ এক এটা আমি মানি আর রাসূলুল্লাহ আমার কলিজা জুড়ে বলি সুবহানাল্লাহ হযরত বেলালকে রাস্তা দিয়ে হাঁটে মানুষ বলে বেলাল এত পাগল কার জন্য হয়েছে তুমি আহাদ শব্দ স্টপ করে দাও রাসূলুল্লাহর ভালোবাসা ছেড়ে দাও তোমাকে শাহিনশাহ হালাত রাখবো উমাইয়া তুমি কেন আহাদ আহাদ বলে তোমাকে এত কষ্ট দেয় তোমার কি ব্যথা লাগে না হযরত বেলাল বলে তোমরা কি দেখো নাই মক্কার বাজারে যখন তোমরা কোন পাতিল কিনতে যাও মাটির তোমরা ঠন ঠন করে আওয়াজ দিয়ে তোমরা দেখো এটা টেকসই কিনা এটা ভালো কিনা আমি বেলালকে তো এখন উমাইয়া যে কষ্ট দিচ্ছে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছে বেলাল তোমাকে মরুভূমির বালুর মধ্যে ছেড়ে দিবে দেখি তোমার ঈমান কত শক্ত তোমাকে হাত বাঁধবে তোমার কত শক্ত তোমার কলিজা কত শক্ত বেলালের হাত গায়ের মধ্যে চামড়া উঠে যায় হযরত বেলাল বলে আহাদ হযরত বেলাল বলে উমাইয়া তুমি জানো না আমার কলিজা যদি কাটা হয় আমার কলিজায় তুমি দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের মুহাব্বত আমি আমার জীবন থাকতে চাইতে পারি না জোরে বলে সুবহানাল্লাহ তিনি হচ্ছে হযরত বেলাল আর আজকে আমরা রাসূল সরকার মদিনার যারা দুশমন গুস্তাখ তাদের সাথে আমরা মিল মোহাব্বত কি আচরণ না যারা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অন্তর রাখেন দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে এ জবান কোলে বলেন পারে আমার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গেলে আমি গোলাম রাব্বানি কাশিমী একবার মৃত্যুবরণ করে আরাবার জন্মগ্রহণ করব আমার মৃত্যুবরণ করব একজন আশিকের শান বর্ণনা করা শেষ হবে না আর আমার রহমাতুল লিল আলামিনের শান তো আমি গোলাম রাব্বানি কাশিমী 1000 বার জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহর একটা পশমের আলোচনা করে আমি শেষ করতে পারব না জোরে বলি সুবহানাল্লাহ
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর ক্রয় করে নিলেন। সরকারে মদিনে বলে সিদ্দিক আকবর যদি বেলালকে ক্রয় করো আমাকে কিছু শরীক করিও, আমিও শরীক হতে চাই বেলালকে ক্রয় করার জন্য। হযরত বিলালকে ক্রয় করা হলো, হযরত বিলালকে মদিনার জমিনে আনা হলো। এবার হযরত বিলালকে মুয়াজ্জিনে রাসূল রাসূল আকরাম সরকারে মদিনার মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা উমাইয়া এত কষ্ট দিয়েছিল, মাঝে মাঝে হযরত বিলালের জিহ্বার মধ্যে আগুনের চেক দিত যাতে করে আহাদ আহাদ শব্দ বলতে না পারে। হযরত বিলাল বলে আমার জিহ্বা কেন অঙ্গপ্রত্যঙ্গ টুকরা টুকরা করবা, রাসূলুল্লাহর জিকির আর আল্লাহর জিকির বন্ধ হবে না। হযরত বিলালের জিহ্বার আগার মধ্যে ওই না আগুনের চেক লাগার কারণে হযরত বিলালের জিহ্বাটা এমন হয়ে গেল তিনি আশহাদু আল্লা ইলাহা বলতে পারতেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আমার আল্লাহ বলে। হযরত বিলালের উচ্চারণ হয়তো বা সুন্দর না হতে পারে, হযরত বিলালের চেহারা হয়তো বা সুন্দর না হতে পারে, কিন্তু রাসূল পেবে যখন বিলাল আজান দেয় আমার আরশম আল্লাহর মধ্যে একটা ধাক্কা খায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন আজান দেয় তখনই আমি আল্লাহর সূর্য উঠাই। রাসূলুল্লাহ যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আমার আল্লাহ বলে, হযরত বিলাল যদি আজান না দেয় আমি সূর্য উঠাবো না। একদিন হযরত বিলাল ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, ফজর নামাজ ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এখনো বিলাল উঠে না। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক, কি রে বাবা রাত এখন 9টা বাজে, এখন তো সকাল হওয়ার কথা, 6টা বাজে সকাল হওয়ার কথা, সকাল কেন হচ্ছে না, 7টা বাজে সকাল কেন হচ্ছে না, টাইম পরিবর্তন হচ্ছে মাগর সূর্য এখনো উঠছে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার মাধ্যমে এলান করলেন আমার বেলাল যতক্ষণ না ঘুম থেকে উঠবে আর আগান দেবে ততক্ষণ পশ্চিম আকাশে পূর্ব আকাশে সূর্য উদিত হবে না, কারণ বেলালের আজানের মাধ্যমে আমি সূর্য উদিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সরকারে মদিনার গোলামটি এত প্রেমিক ছিলেন, আল্লাহর হাবিব যখন দেখলেন মক্কার জমিনে থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা যাওয়ার পর সাহাবায়ে কেরামের সংখ্যা হয়েছে 1400, আমার রাসূল বলে সাহাবায়ে কেরাম চলো না আমরা মক্কা বিজয় করব, যে মক্কা থেকে আমি রাসূলকে আঘাত করেছে সিদ্দিক আকবর ওমর ফারুক হযরত ওসমানকে আঘাত করেছে আমরা মক্কা বিজয় করব। সাহাবায়ে কেরাম বলে চলুন, রাসূল সামনে সাহাবায়ে কেরাম পিছনে। ওই দিন একটা জশ্নে জুলুস হয়েছিল, স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল যখন মদিনায় মক্কা থেকে মদিনা থেকে মক্কা ঢুকলেন রাসূল বলে আইনা বিলাল, হযরত বিলাল বলে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে বিলাল আসো আমরা প্রথম কাবার চারপাশে 7টা চক্কর দিয়ে ফেলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক 7 চক্কর দেওয়ার পর আমার রাসূল বলে বিলাল যোহর নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তুমি আজান দাও, আজকে মাইক নাই সাউন্ড বক্স নাই সাউন্ড সিস্টেম নাই, বেলাল তুমি এই মুহূর্তে উঁচু জায়গার মধ্যে উঠে আজান দিতে হবে, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে কাবা, এই জন্য কাবাকে কাবা বলা হয়, কাবা শব্দের অর্থ উঁচু, কাবা শব্দের অর্থ নাবি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত স্কেলিং করে যেতে হয় আপনি দেখবেন গোটা পৃথিবীর নাবি হচ্ছে কাবা শরীফ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং এই কাবাকে কাবা বলার আরেকটি কারণ, কাবা শব্দের অর্থ হচ্ছে পায়ের টাকনু, পায়ের টাকনু। হযরত আদম আলাইহিস সালাম যখন কাবার পাশে দাঁড়ালেন ওই কাবাটা আদম আলাইহিস সালামের কাবার টাকনুর সমান হয়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাবার পাশে আমার রাসূল বলে বেলাল নিচে আজান দিলে শোনা যাবে না, বেলাল তুমি কাবার ছাদে উঠো, কাবার ছাদে উঠে আজান দাও, আজানের ধ্বনি ছড়িয়ে দাও। হযরত বিলাল বলে কাবার ছাদে উঠলাম, দুই আঙ্গুল কানের ভিতর ঢুকিয়ে আমি এবার আজান দিব, হঠাৎ করে হযরত বিলাল হা করার পর আর শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে গর গর করে পানি পড়ে, গর গর করে পানি পড়ে, গাল ভেসে যায়, বুক ভেসে যায়। আমার নবী বলে বেলাল আজান দিচ্ছ না কেন, কে তোমাকে বাধা দিচ্ছে? হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি পাগল হয়ে গেলাম, ওগো নবী আমি যখন কাবার নিচে থাকি কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই, আমি যখন কাবার নিচে থাকি কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কাবার উপরে কাবা আমার নিচে, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী মুস্কি এসে বলে বেলাল এখনো বুঝি রাহমাতুল্লিল আলামিনকে চিনতে পারো নাই, বেলাল এখনো বুঝি আমাকে চিনতে পারো নাই, বেলাল কাবার উপরে দাঁড়িয়ে আছো, আমি রাসূলুল্লাহ কলবের দিকে তাকিয়ে আজান দাও, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইটার নাম হচ্ছে কাবা, আল্লাহর কসম আমি রাসূল হচ্ছি কাবার কাবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য
কলেজা ঠান্ডা করার জন্য মাঝে মাঝে বলি গোলাপ নয় নবীজি গোলাপের বাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা ডান হাত তুলে বলুন ঠিক কি না গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহ সাফায়াতের কান্দারি সাফাতারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী রাসূলকে কাবার ও কাবা মানতে কোনো সমস্যা আছে এ জবান কো সমস্যা আছে আমার রাসূল কাবার ও কাবা এটাই হচ্ছে আমরা সুন্নিদের আকীদা এবং বিশ্বাস জুড়ে বলি সুবহানাল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমন প্রেম দৃষ্টান্ত দিয়েছেন রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে বিলাল আজান দিয়েছেন আর এই ইশকে রাসূলটাই হচ্ছে আমাদের জীবনের মূল সম্পদ জুড়ে বলি সুবহানাল্লাহ ওই রাসূল এমন এক রাসূল যেই রাসূল সরকার মদিনার চেহারার দিকে তাকালে ইবাদত হয় আমার সরকার মদিনার শান বাংলাদেশের নয় পৃথিবীর আনাসে কানাস থেকে অনেক দুশমনে কমাতে চায় আমি সরকার মদিনার শান বলতে গেলে মাঝে মাঝে মনে হয় আমি একটা সির মধ্যে আছি আমি একটা সাগরের মধ্যখানে আছি আমি কি ডানে বলবো নাকি বামে বলবো নাকি সামনে বলবো নাকি পিছনে পড়বো একটা সাগরের মধ্য থেকে এক বালতি পানি উঠালে যেমন সাগরের কোনো পানি ডিস্টার্ব হয় না বোঝা যায় না কতটুকু পানি কমেছে রাসূলের শানটা এমন তবে আমি পাঁচ মিনিটে আপনাদেরকে একটা টনিক দিতে চাই রাসূলের শান যে শুধু কোরআন হাদিস এই লাইনে ওই লাইনে আছে এমনটা নয় আল্লাহর শপথ করি দুনিয়ার এমন কোন জ্ঞানের সাইট নাই এমন কোন শাখা নাই এমন কোন পোশাখা নাই যেইখানে আমার রাসূলের শান আমার আল্লাহ ঢুকিয়ে দেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এক বিধর্মী এক ইহুদি এক আশেক রসুলকে জিজ্ঞেস করেছিল ভাই তোমার নবী কেমন আশেক রসুল বলেছিল সাহেবিত তাজি ওয়াল মেয়ারাজি ওয়াল বোরাকি ওয়াল আলম এবার বিধর্মী জিজ্ঞেস করে ভাই তোমার নবী সম্পর্কে তো শুনলাম একটু বলো তোমার নবী কি করেন আশেক বলে দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাটি ওয়াল মারাদি ওয়াল আলম আশেক রসুলের কথা শুনে বিধর্মী বলে ভাই তোমার নবীর নাম কি আশেক রসুল বলে ইসমুহু মাকতুবুন মারফু মাসফুন ফিল্লাহ ওয়াল কালাম বিধর্মী বলে ভাই ওই নবীর নাম সুমবারক তো শুনলাম ওই নবীর শরীর মুবারক কেমন আশেক বলে জিসমুহ মুকাদ্দাসুন মুআত্তারুন মুনাব্বারুন বাইতুল হারাম ভাই একটু বলো না ওই নবীর সরকার মদিনার চেহারা মুবারক কেমন আশেক বলে শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাফিল ওয়ালা মিসবাহিস সালাম ভাই একটু বলো না ওই নবীর সরকার মদিনার চরিত্র মুবারক কেমন আশেক বলে জামিল শিয়াম শাফিল ইমাম সাহেবুল জুদি ওয়াল কারাম ভাই একটু বলো না ওই নবীর রক্ষাকারী কে বলে আল্লাহু আসিমহু ওই নবীর খেদমত করেন কে ওয়াল জিবরিল খাদিমহু ওই নবী কিসে সফর করেন ওয়াল বুরাকু মারকাবহু ওই নবী কোথায় সফর করেন ওয়াল মেরাজু সাফারহু আর কোথায় সফর করেন আশেক বলে ওয়াসিদরাতুল মুনতাহা মাকামু কাবা কাউসাইনি মাতলুবু মাতলুবু মাকসুদু মাকসুদু মাওজুদু এবার বিদর্মী চোখের পানি গুলা ছেড়ে দিল ভাই এত সুন্দর নবী তোমার এত চরিত্র সুন্দর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল ওই নবীর আরো কয়েকটা শান বলো না এবার আশেক বলে সাইয়েদুল মুরসালিন খাতেমুন নবীন আনিসুল গরিবিন রাহমাতুল লিল আলামিন রাহিতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহিল মুকাররাবিন চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ এবার বিধর্মী বলে ভাই আর কয়েকটা জিনিস জানি তোমার নবী তো দুনিয়ার সব শাখা প্রশাখা তাহলে তোমার নবীর শান আমার কলিজা ঠান্ডা হয়ে গেল ভাই একটু বলো ওই নবী গরিবদের প্রতি কেমন খেয়াল রাখেন আশেক বলে মুহিব্বিল ফুকারাই ওয়াল গোরাবাই ওয়াল মাসাকিন আমাকে একটু বলো ভাই তুমি ওই নবীর পক্ষ থেকে ওই নবী কাদের সরদার আশেক বলে সাইয়েদুস সাকালাইন নবীউল হারামাইন ইমামিল কিবলাতাইন ওই নবীর পক্ষ থেকে তোমার লাভ কি ওয়াসিলাতিনা ফিদ দারাইন ভাই একটু বলো না
ওই নবীকে কি আল্লাহ ভালোবাসেন? আশিক বলে মাহবুবে রব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন সাহিবি ওয়া কাবা কাউসার। এবারে ভিতরে ভিতরে চোখের পানি আর ছেড়ে দিল। ভাই ওই নবীর বংশ একটু বলো না, বলে জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন। ওই নবীর পক্ষ থেকে তোমার লাভ কি? ওই নবীকে তুমি কি মানো? আশিক বলে মাওলানা ওয়া মাওলা সাকালাইন। আবার ওই ভিতরে ভিতরে চোখের পানি ছাড়লো। আর দেরি করো না, ওই নবীর নামটা একটু বলো, আমার কলেজার ঠান্ডা করে ওই নবীর কদমে চুমুকে আমি মুসলমান ইত্তার আমি সে লেবাস পরে নেব। ওই মুসলমান আশিক রাসূল বলে ওই নবীর নাম আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিন মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বি নূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিদর্মী বলে কলেজা ঠান্ডা হয়ে গেল, আমি বিদর্মী আজকে অন্য ধর্মকে লাত্তি মেরে মুসলমান হয়ে নিলাম, আমি রাসূলুল্লাহর গোলামি করতে চাই। তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার রসুলের শান। কেউ কমাতে চাইলে জাররা পরিমাণ কমাতে পারবে না, কারণ রসুলের শান এত উপরে এত উপরে এত উপরে। কেউ যদি রকেট দিয়ে মিসাইল দিয়ে খুঁজতে যায় তাহলে দেখবে রসুল্লার শান ওইখানে গিয়ে স্টপ হয়েছে, যেখান থেকে আল্লাহর কুদরতি কদম শুরু হয়েছে। জোরে বলে সেই রসুলের শান প্রেম ভালোবাসা হৃদয় নিয়ে হৃদয় ঠান্ডা করার জন্য মাঝে মাঝে বলি আর কি, জান্নাতের নিশানায় আমার নবীর বিছানা হবে না কবু তাহার তুলনা, শীত তুমি ভাগবতী সোনার মদিনা, বল প্রাণের মদিনা বল জানের মদিনা, আগান বিয়াসার আগে ছিলে তুমি মোর ভূমি, নূরে নবীজির কদমে লেগে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলুন ঠিক কি না? বিয়াসার আগে ছিলে তুমি মোর ভূমি, নূরে নবীজির কদমে লেগে হীরার চেয়েও দামি। জিম্বরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগবতী সোনার মদিনা, বল প্রাণের মদিনা বল জানের মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহ ওয়ালায়ালি সাইয়্যিদিনা মা। তাহলে বোঝা গেল ওই রসুলের মহাব্বতই হচ্ছে ইমানের পূর্ব শর্ত, যেটা হযরতে বিলাল দেখিয়েছেন। এই জন্য আশিক রসুল ইমামে ইশকে মহাব্বত আলা হযরত তিনি বলেছেন মুহাম্মদ কি মহাব্বত দীনে হক কি শরতে আওয়ালা হে ইসি মে হু আগর খামি তু কুছ না মুকাম্মাল হে। চিৎকার মেরে বলে আমার প্রিয় নবী প্রেমিক ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিলেন হয়তোবা তিনার গোটা জিন্দেগি বুঝাতে পারবো না, তবে আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করলেন, আল্লাহর নবী সরকারে মদিনা দুনিয়ার জমিন থেকে যখন চলে গেলেন আলামে বারজাখের মধ্যে, হযরত বিলাল কেঁদে কেঁদে বেহুশ, মা ফাতেমা কাঁদে, হযরত হাসান কাঁদে, হযরত হুসাইন কাঁদে, সাহাবায়ে কেরাম কেউ কেউ গড়াগড়ি করে, সিদ্দিক আকবর জিনার মনটা এত নরম শুধু গাল বেবে সিদ্দিক আকবরের পানি পড়তে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার এক মাস পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পূর্ণ কাপড় চোপড় গুলা তিনার সম্পূর্ণ টাকা টুকা একটা বস্তার মধ্যে বন্দি করে সুন্দর একটা ঠুকরি নিয়ে হাতের মধ্যে নিয়ে মদিনা থেকে বের হয়ে যাচ্ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর তখন খেলাফতের দায়িত্ব, সিদ্দিক আকবর বলে হে হযরত বেলাল তুমি কোথায় যাচ্ছ? হে পৃথিবীর মানুষ হযরত বেলাল কেঁদে যায়, আল্লাহ আমি কোথায় যাচ্ছি?
সিদ্দিক আকবর আমি জিজ্ঞেস করছেন বুঝি আপনি আমাকে আপনি জানেন না আমি এমন একটা সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি সিদ্দিক আকবর বলে সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছ কেন বেলাল তোমার ঘরে বুঝি খাওয়ার নাই হযরত বেলাল বলে না না খাওয়া আছে তোমার বুঝি টাকা নাই বলে না টাকা আছে সম্পত্তি নাই সম্পত্তি আছে বেলাল তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে মাসিক দাহ্য করে তোমাকে আমি সরকারে কোষাগার থেকে হাদিয়া দিব হযরত বেলাল বলে হে সিদ্দিক আকবর সব আছে সিদ্দিক আকবর বলে কি নাই হযরত বেলাল বলে একটা জিনিস নাই সিদ্দিক আকবর দিতে পারবা সিদ্দিক আকবর বলে কি নাই একটু বলো না হযরত বেলাল বলে আমার নবী নাই জোরে বলে সুবহানাল্লাহ সিদ্দিক আকবরকে দিল আরে বেলাল আমি কি করতে পারি হে সিদ্দিক আকবর বাধা দিও না যেই মদিনাতে থাকতাম রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য হে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আজকে রাসূলুল্লাহ নাই আমার ক্ষুধা লাগলে একদিন দুই দিন খেতে না পারলে রাসূলুল্লাহর নূরানি চেহারা যখন দেখতাম আল্লাহর কসম আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত রাসূল নাই মদিনায় আমি থাকবো না হযরত বেলাল গাট্টি গুট্টা নিয়ে তিনি চলে গেলেন মদিনা থেকে সিরিয়ার জমিনে হযরত বেলাল সিরিয়ার জমিনে এক মাস চলে গেল দুই মাস চলে গেল হঠাৎ করে হযরত বেলাল বলে আমি একদিন রাতের বেলায় স্বপ্ন দেখলাম রাহমাতুল্লিল আলামিন কে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সরকার মদিনা বলে বেলাল আমার ওরে বেলাল তোর কি আমি রাসূলুল্লাহর প্রতি এত মায়া লাগে না ও বেলাল একটু মুহাব্বত লাগে না তুই আমার জন্য পাগল পারা কিন্তু আজকে কয়টা মাস হয়ে গেল বেলাল তোর আজান আমি শুনি না ও বেলাল তুই মদিনার মধ্যে নাই বেলাল তোর কি মন চায় না আমি রাসূলুল্লাহর সাথে একবার সাক্ষাৎ করতে হযরতে বেলাল বলে রাতে গভীরে দেরি না করে আমি ঘুম থেকে উঠলাম উঠার পরে আমি সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে আমি মদিনার দিকে গাড়িটা কাদের মধ্যে নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম হযরতে বেলাল মদিনার ভিতরে ঢুকলেন রাসূলুল্লাহর হুজরা মোবারকের মধ্যে গেলেন মসজিদে নববীর মধ্যে গিয়ে হযরতে বেলাল রাসূলুল্লাহকে খুঁজে আর চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ রাসূল আসেন আমার সামনে জমের মত দেখালই তোমারে রাসূল আসেন আমার সামনে জমের মত দেখালই তোমার হযরত বেলাল বলে আমি প্রথম যেদিন নবী তোমায় দেখিলাম সেদিন হইতে আমার মনে নবী তোমাকে রাখলাম নবী দেখা দিও কাছে নিও দেখাম কাছে নিও কঠিন ময়দান হাসরে একবার দাও না নবী দেখায়া মারে একবার দাও না নবী দেখায়া মারে হযরত বেলাল কানে আমি মদিনায় আসার পরে রাসূলুল্লাহর ঘরে খুঁজলাম রাসূলকে আমি পাই না ঘরের মধ্যে খুঁজলাম পাই না আমি বেহুশ হয়ে গেলাম সাহাবায়ে কেরাম বলে বেলাল কাকে খুঁজছো হযরত বেলাল বলে আমার নবীকে তোমরা দেখছো কিনা আমাকে একটু বলো না আমার নবী স্বপ্নের মধ্যে বলেছে বেলাল তোর কি মন চায় না আমার সাক্ষাৎ করতে হযরত বেলাল আর কন্ড কারখানা দেখে সমস্ত সাহাবায়ে কেরাম বলে বেলাল তুমি বুঝি রাসূলের এমন আশেক হয়ে গিয়েছো তুমি জানো রাহমাতুল্লিল আলামিন পর্দা গমন করেছে পৃথিবীর মানুষ হযরত বেলাল রাসূলুল্লাহর রাজার পাশে গিয়ে কেঁদে দিল রাসূলুল্লাহর রাজার পাশে আসলাম আমার রাসূলকে আমি দেখি না কেন হযরত বেলাল কাঁদে কাঁদে ঘুমিয়ে গেল হযরত বেলাল বলে আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেলাম আমি দেখলাম রাসূলুল্লাহর কোল মোবারক আমি ঘুমিয়ে আছি জোরে বলে সুবহানাল্লাহ
হযরত বেলাল বলে হযরত বেলাল যখন মদিনায় ঢুকলেন সমস্ত বলে আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান হুসাইন কে যদি আনা হয় হযরত বেলাল হয়তো আযান দিবে হাসান হুসাইন কে আনা হলো হযরত হাসান ছিল রাসূলুল্লাহর নাবি থেকে উপরের অংশ দেখতে আর হুসাইন ছিল রাসূলুল্লাহর নাবি থেকে নিচের দিকে দেখতে হাসান হুসাইন কে দেখতে গোটা রহমাতুল লিল আলামিনের মতে লাগতে জোরে বলে সুবহানাল্লাহ হযরত বেলাল হাসান হুসাইন কে দেখে পাগল পারার হযরত বেলাল হাসান হুসাইনের হাতের মধ্যে চুমু খেয়ে বলে আপনারা কেন এখানে আসছেন হাসান হুসাইন বলে বেলাল আপনি কি দেখেন নাই মদিনার মানুষ আপনারা আজান শোনার জন্য পাগল হয়ে গিয়েছে আপনি একটু আজান দেন না হযরত বেলাল বলে আলে বাইতের কথা শুনে আমি পাগল পারা হয়ে গেলাম ইমাম হাসান হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইদা শাবাব বিআহালিল জান্নাত চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহারে সাদেগা রাহমাতাল আলামিন সাইয়েদুল কাও নাইন খাতেমুল মুরসালিন আখিরামাত বোধে ফখরুল আউয়ালিন শুধু আজোদা আলামিন মসজিদে ও শুদ হামার ওয়ে জমিন বলো আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ ইস শিরিনিস্তু নাম শিরি শকর মে গুনাহ তামাম জাহান আল্লাহ আল্লাহ তুমি রাসাতার হ্যায় আল্লাহ আল্লাহ তুমি গফফার হ্যায় চিৎকার মেরে বলে বেলাল বলে ইমাম হাসান হোসেনের কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনুরোধ রক্ষার্থে আমি কাবার সামনে চলে গেলাম আমি আজান দেওয়ার জন্য আমি প্রস্তুত গ্রহণ করলাম হ্যাঁ পৃথিবীর মানুষ হযরত বেলাল মসজিদ নববীর মিনারের মধ্যে গিয়ে যখন আযান দিল আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এরপরে হযরত বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে আল্লাহর কসম করে বলে আমরা দেখলাম হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিয়ে হঠাৎ করে জমিনে বেঞ্চ হয়ে পড়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা মিলাবি নবী করতে পালন আসিলেন তারা আহা সবাই মিলে গায়ে গণ গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা সুবহানাল্লাহ মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা আঘা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুই নয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিল সুবহানাল্লাহ
আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, যে রাসূলের আগমনে হযরতে চারজন মহিলা হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া, হযরতে হাজেরা এবং তাম দুনিয়ার সমস্ত মহিলা থেকে চারজন মহিলাকে যাচাই বাছাই করে জান্নাত থেকে পাঠিয়েছে রাসূলের দাত্রী হিসাবে, যে সরকারে মদিনা দুনিয়ার জমিনে আগমন করার আগ মুহূর্তে আল্লাহর হাবিব সরকারে মদিনার জন্য পৃথিবীর পূর্ব প্রান্তে একটি পশ্চিম প্রান্তে একটি কাবার উপরে সবুজ ফ্ল্যাগ গেড়ে দিয়েছিল, যেই রাসূল দুনিয়াতে আগমন করার সময় এত সুন্দর করে তাম দুনিয়াকে ডেকোরেট করা হয়েছিল, ওই রাসূল কি কি এখনো আমাদের মতো বলা যাবে? একটা আওয়াজে বলা যাবে? একটা কথা মনে রাখতে হবে, জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে, যার কোনো তুলনা হয় না, যার কোনো সেকেন্ড কপি হয় না, যার কোনো দ্বিতীয় কপি হয় না, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা হাবিব কিবরিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদেরকে যুবক ভাইরা, রাসূলের প্রেম মহব্বত আপনার অন্তরে বর্তমান সময় প্রয়োজন, তাহলে নামাজটা আমরা ঠিকমতো পড়ব, রোজাটা ঠিকমতো করব, হজটা ঠিকমতো করব, হারাম থেকে বাঁচব, রাসূলের মহব্বত আকীদা আগে ক্লিয়ার, রাসূল কখনো আমার মতো হতে পারে না, এই কথাটা বোঝানোর জন্য আমি তিন ঘন্টা চাই না, আমাকে পাঁচটি মিনিট সময় দেন। আমার মাইকের সামনে যারা আছে, পিছনে যারা আছে, ডানে যারা আছে, বামে যারা শুনতে পাচ্ছেন, অনেকে আছে কওমি, অনেকে হেফাজত, অনেকে জামাত, অনেকে আহলে হাদিস, অনেকে খারেজি, অনেকে রাফিজি, আমি কাউকে একটা গালি দিব না, যদি গালি দেই আপনারা আমাকে যা শাস্তি দেন শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। আমি বলবো ভাই পাঁচশো মিনিটের জন্য তুমি ভুলে যাও না, কোনে কোন গল করো, কোনে কোন গ্রুপ করো ভুলে যাও, অন্তত পক্ষে আমি গোলাম রাব্বানি কাশিমি, আমার এলাম তো নাই যে আমি আহমদিয়া সুন্নি আলিয়া পড়েছি, আওলাদ রসুল যখন গাড়ি চালিয়ে যায় ওই গাড়িটা বয়ে ধরি না আমরা, ওই গাড়ির চাকার নিচ থেকে যে ধুলেবালিগুলো উঠে ওইটা নিঃশ্বাস দিয়ে টান দেয়, ওই ধুলেবালি থেকে এতটুকু এলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা তোমাদেরকে বলতে চাই, তন্দর করার জন্য আসিনি পূর্ব আচর খিজুরপুরের ভাইয়ারা, আমি বলতে চাই রসুল আমার মতো কখনো হতে পারে না, আল্লাহর কসম আমি পাঁচ মিনিট বলি, তকদির যদি ভালো থাকে তকদির খুলে যাবে, তকদির যদি আপনি ভালো না থাকে কিয়ামত পর্যন্ত বুঝালো আপনার তকদির খুলবে না, রসুল আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়, রসুল দুনিয়াতে এসেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়, বিশ্ববিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি, আরেকটি কিতাব মাদারিসুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বাবু ফাদাইল সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে লেখেন, রসুল আমার মতো হতে পারে না, দুনিয়াতে আমরা আগমন করেছি খতনা বিহীন অবস্থায়, রসুল আগমন করেছেন খতনাকৃত অবস্থায়, রসুল আমার মতো হতে পারে না, আমাদের চোখের মধ্যে সুরমা ছিল না, ছিল কিছু কিছু লালার মতো আকৃতি, রসুলের চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, রসুল আমার মতো হতে পারে না, আমরা চারজন স্ত্রী গ্রহণ করব, এরপরে হারাম, এরপরে হারাম, রসুল বলেন আমি যতজন স্ত্রী গ্রহণ করতে পারি আল্লাহ আমাকে রুখসত দিয়েছে, রসুল আমার মতো হতে পারে না, আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, রসুলের উপরে ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওয়ামিনাল লাইলি ফাতাহ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يمسك مقاما محمودا رب العالمين বলেন রাসূলুল্লাহর উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছিল, রাসূল আমার মতো হতে পারে না, আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত, কিন্তু রাসূলুল্লাহর উপরে ইসলামের স্তম্ভ চারটি কালিমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত রাসূলের উপর ফরজ নয়, ইয়া রাসূলুল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন কেন রাসূলের উপর যাকাত ফরজ করলেন না? আমার আল্লাহ বলে যাকাত সবাইকে দেওয়া যায়, সাতটা হাত রয়েছে তবে গোলামকে দেওয়া যায় না, আমি আল্লাহ আমার কুদরতি চক্ষু দিয়ে দেখলাম রসুলের ডানে রসুলের বামে রসুলের সামনে রসুলের পিছনে গোটা সৃষ্টি জগৎ আমার রসুলুল্লাহর গোলাম, রসুলুল্লাহর গোলাম, রসুলের উপর যাকাত যদি ফরজ হয় রসুলের সবাই তো গোলাম, গোলামকে যাকাত দেওয়া যায় না, তাহলে যাকাতের কাট রেখে লাভ কি? ক্যান্সেল করা হোক, রসুলের উপর যাকাতটা ক্যান্সেল করা হয়েছে, রসুল কখনো আমার মতো হতে পারে না, আমাদের আমার তৃষ্ণা ধরলো গলা শুকিয়ে গেল পানি পাই না, হঠাৎ করে রাসূলুল্লাহর ঘরের দিকে গেলাম, দরজা খোলার সাথে সাথে মিশকামুরের মতো গান বের হচ্ছে, আমি দাঁড়িয়ে করলাম না, রাসূলুল্লাহর খাটের নিচে চোখ গেল আমার, একটা পাতিলে কিছু পানি দেখা যায়, আমি
চিন্তা করলাম এটা কি ময়লা পানি আবর্জনা না পাক না কি পাক আমি যখন আমার কানটা ওই ফাজিলের কাছে নিলাম ওয়াল্লাহি আল্লাহর কসম আমি দেখলাম মিশকম্বরে কান বের হয় আমি মুখে লাগালাম মনে হয় জানো মধুর চেয়েও মিষ্টি দুধের চেয়েও সাদা আমি দেরি করলাম না পানিটা পান করলাম রাসূল ঘুম থেকে উঠলেন সকালবেলা উম্মা ঈমান এই মাটির পাত্রে পানি কোথায় ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে আমি পান করেছি আমার রাসূল বলে কি বলো তুমি কি জানো না এটা আমার প্রস্তাব রাসূল আপনি কি বলছেন আমি বিশ্বাস করতে পারবো না আমি বিশ্বাস করতে পারবো না প্রস্তাব কিভাবে এমন হয় মিশকম্বর চাইতো সুগ্রান মধুর চাইতো মিষ্টি আমি পান করেছি আমার রাসূল বলে উম্মা ঈমান তুমি কি জানো না প্রস্তাব যদি পান করে যেই পেটের মধ্যে হারাম যায় এটা জাহান্নামের কীট হয়ে যায় তুমি তো জাহান্নামে হযরতে উম্মা ঈমান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তাব পান করার কারণে আমার পেট যদি জাহান্নামের অঙ্কার হয়ে যায় ওয়াল্লাহি আমি জাহান্নামে জ্বলে পুড়ে চারকার হয়ে যাব আমার নবী বলে এত মহব্বত এত ভালোবাসা এত আশকে তুমি জাহান্নামে জ্বলতে রাজি আছো ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে আমার মহব্বতে কুরবান হয়ে যেতে চাও জাহান্নামে জ্বলতে চাও আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা আমি রাসূলুল্লাহ জান্নাতের মালিক গ্যারান্টি দিয়ে দিলাম তোমার পেট জাহান্নামের জন্য আজীবনের জন্য আমি হারাম দিকদার করলাম জোরে বলে রাসূল কখনো আমার মত হতে পারে আরেকটু জবান খুলে বলুন পারে জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে যার কোনো মিসাল হয় না দ্বিতি হয় না তিনি হচ্ছেন আমার নবী আমি জানি না আপনাদেরকে কিভাবে বুঝাবো আর দুইটা পয়েন্ট এর পরেও যদি রাসূলকে আমার মত বলে তোমার তাকদীর পড়া রাসূল সরকারে মদিনার রূপ কবজ করার জন্য আজরাইল সরকারে মদিনার ঘরের দরজার মধ্যে টোকা দিলেন ভিতর থেকে মা ফাতেমা প্রশ্ন করে মান আনতা আপনি কে বাইরে থেকে আওয়াজ আসে আনা মালাকুল মাউত আমি হচ্ছি আজরাইল আজরাইল আপনি তো কোনো ঘরে অনুমতি নেন না ঠাস করে ঢুকে যান কোনো অনুমতি লাগে না আজরাইল বলে তামাম দুনিয়ার কোনো জায়গায় অনুমতি লাগে না কিন্তু আল্লাহ নির্দেশ করেছে একটি ঘরে ঢুকতে হলো অনুমতি জরুরি সেটা হচ্ছে রাহমাতুল্লিল আলামিনের ঘর জোরে বলে সুবহানাল্লাহ মা ফাতেমা বলে দরজার পাট আমি খুললাম আল্লাহর হাবিবে সরকারে মদিনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা আমি দেখলাম আজরাইলের পাটা জমিনে আর মাথাটা আসমানে আজরাইল ঘরে ঢুকলো রাসূলুল্লাহর সামনে গিয়ে রুকাবস করেছে না আজরাইল রাসূলুল্লাহর সামনে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকি হাবিবাল্লাহ আমার নবী বলে আজরাইল কি করতে এসেছো রুকাবস করবা করো আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ রুকাবস করতে এসেছি কথা সত্য কিন্তু আল্লাহ বলেছে রাসূল পারমিশন না দেওয়া পর্যন্ত রাসূলের একটা পশম স্পর্শ করবে না যদি রাসূলের পারমিশন ছাড়া একটা পশম স্পর্শ করো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিসকে যেমন 6 লক্ষ বছর ইবাদত নস্যাত করে দিয়েছি তুমি আজ মালাকুল মাউত আজরাইল কোন নস্যাত করে দেব রাসূল আপনার পারমিশন চাই আমার নবী বলে পারমিশন দেওয়া হলো আজরাইল বলে আমি রূহ কবজ করলাম বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নাহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খণ্ডের মধ্যে রেখে আজরাইল বলে রাসূলুল্লাহর রূহ মুবারক কবজ করে আমি যখন আমার হাতের মধ্যে নিলাম আজরাইলের হাত থরথর করে কাঁপে আজরাইলের হাত থরথর করে কাঁপতে লাগলো কি রে আজরাইল তোমার হাত কাঁপে কেন আজরাইল বলে রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি এত পাওয়ারফুল আমি সহ্য করতে পারছিলাম না ওই রূহটা নিয়ে আমি প্রথম আসমানে চলে গেলাম হে ফেরেশতারা তোমরা তো জানো আমি তোমাদের লিডার আমি হচ্ছি নেতা আমাকে একটু সহযোগিতা করো না এই রুহের নূরের তাজাল্লি সহ্য করতে পারি না প্রথম আসমানে একটু জায়গা দাও ফেরেশতারা বলে মালাকুল মাউত আজরাইল মুআল্লিমুল মালায়েকা এই রুহটা যদি প্রথম আসমানে কোন একটা জায়গা রাখেন প্রথম আসমানটা জ্বলে পুড়ে চারহার হয়ে যাবে আমি দ্বিতীয় আসমান গেলাম তৃতীয় গেলাম চতুর্থ গেলাম পঞ্চম গেলাম সপ্তম গেলাম সপ্তম আসমান আজরাইল বলে কোথায়ও জায়গা নাই আমি সাত জমিনের নিচ প্রথম হচ্ছে মাটি মাটির নিচে পানি পানিটা যাতে করে বরফ না হয়ে যায় কারণ নলকূপ চাপলে যদি পানি না আসে আমরা মরে যাব আমার আল্লাহ বলে ওই পানিটাকে তরল রাখার জন্য ওই পানির নিচে আরেকটা সাগর দিলাম ওইটা হচ্ছে আগুনের সাগর আগুন যখন তাপ দেয় পানি আর বরফ হয় না লিকুইড হয়ে যায় সাত জমিনের নিচে গেলাম আমি সেইখানে পাই নাই এই জীবনের প্রথম আজরাইল রূহ কবজ করে কোন মানুষের রূহ কবজ করে কোন পয়গম্বরের রূহ কবজ করে আজরাইল এই জীবনের প্রথম সিজদার মধ্যে পড়ে গেল রব্বুল আলামিন আল্লাহ এমন একটি রূহ কবজ করেছি আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 কার রুটে আমি এত কষ্ট পাই না আল্লাহ এই রুটা রাখার আদৌ কোনো জায়গা আছে কিনা আমার আল্লাহ বলে একটি জায়গা
গেছে আজরাইল তো আশ্চর্য আসমান খুঁজলাম জমিন খুঁজলাম কোথায় পেলাম না আল্লাহ সেই জায়গাটা কোন জায়গা আমার আল্লাহ বলে একটি জায়গা আছে একটি জায়গা আছে একটি জায়গা আছে ও আজরাইল ওই রোড়াকার একটি জায়গা যেইখান থেকে রুটা বের করেছো আবার সেইখানে ঢুকিয়ে দাও জোরে বলে সুবহানাল্লাহ আজরাইল বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তাহলে মানুষ তো জিন্দা হয়ে যাবে আমার রব্বুল আলামিন বলে আমার নবী মুর্দা নয় আমার নবী জিন্দা নবী জোরে বলে সুবহানাল্লাহ একটু প্রশ্ন সারা জীবন তো কারণ এফেয়ার্স করেছেন ভার্সিটি বাই বাই দেওয়ার জন্য ভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য কারণ নিউজ পড়েছেন অসংখ্য জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের বই পড়েছেন জীবনে কোনদিন কি এরকম সাধারণ জ্ঞান পড়েছেন যে রাসূল আকরাম সরকারে মদিনার জানাজার নামাজ পড়িয়েছেন কি উত্তর পেয়েছেন এমন একটা নজির দেখানো যাবে না তামাম দুনিয়ার মানুষের জানাজার নামাজের ইমাম কে পাওয়া যাবে কিন্তু রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনার জানাজার নামাজ ইমাম কে ছিল তামাম দুনিয়া গুল্লো কিতাব খুঁজলে উত্তর পাওয়া যাবে হযরত সরকার মদিনার সর্বশেষ তাকদীর যদি ভালো হয় তাহলে খুলবে আপনি যে দলের হন না কেন এই কথা কো স্বীকার করতে পারবেন না কারণ প্রতিটা কথা আমি সুরান কোরআন সুন্নাহর রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি সরকার মদিনা দুনিয়া জমিন থেকে যাওয়ার পূর্বে 61 বছর আল্লাহর হাবিবের হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বিয়াদবি না আনেন আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই আমার নবী বলে বলো ইয়া রাসূলুল্লাহ একটু বলুন না দুনিয়া জমিন থেকে যখন আপনি চলে যাবেন আপনার জানাজার নামাজ কে পড়াবে কার এত বুকের পাঠা কার এত শক্তি কার এত পাওয়ার আমার নবী একটা মুসকে এসে দিয়ে বললেন এমন প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর যদি না দেই আমি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তাম দুনিয়ার কিয়ামত শুরু হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ তো কি করব আমার নবী বলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকো সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকো সাহাবায়ে কেরাম আসলো আমার নবী বলে সাহাবায়ে কেরাম তোমরা শুনো আল বিদায়া ওয়ান নাহার তৃতীয় খণ্ডের 237 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয় সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা শুনো আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব আমাকে গোসল দিবা আমাকে সুন্দর করে কাপড় পরাবা এরপর আমি রাসূল যে গরজ মধ্যে আমি পর্দা গমন করেছি ওই ঘরের মধ্যে আমার লাশ শরীর মোবারকটা রেখে তোমরা গত থেকে বের হয়ে যাবা এবার শীতকারী মারবা এবার তালা মারবা ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সকলেই বের হয়ে যাই তাহলে জানাজার নামাজ পড়াবে কে ইক্তেদা করবে কে মুসল্লি কে হবে আমার নবী বলে এখনো তোমরা আমাকে চিনতে পারো নাই তোমরা যখন বের হয়ে যাবা আমি রাসূলুল্লাহর ঘরে চাঁদটা দুইটা বাঘ হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমি রাসূলুল্লাহর ঘরে চাঁদ যখন বাঘ হয়ে যাবে আসমান থেকে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে নামবে সিরিয়াল ধরে এক একজন ফেরেশতা আমি রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকাবে আর বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতা উঠে যাবে আরেকজন নামবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এক নজর তাকিয়ে সেই চলে যাবে আরেকজন নামবে আমি রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আসমান উঠে যাবে ফেরেশতা হয়ে যাবে আমার আহলে বাইতের মধ্যে ফুরুজ যারা আছে তারা প্রথম ডুববে আমি রাসূলুল্লাহর চেহারার দিকে এক নজর করে তাকাবে আর একবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চলে যাবে এবার আহলে বাইতের মহিলাগণ এরপর মদিনা যারা মক্কার সাহাবীদেরকে সাহায্য করেছিল আনসার সাহাবীর মধ্যে পুরুষগণ তারপর মহিলাগণ তারপর মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল হিজরত করার জন্য মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষগণ মহিলাগণ এইভাবে তোমরা এক নজর করে দেখবে আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় সালাতু সালাম পড়বে ইয়া রাসূলুল্লাহ জানাজার নামাজ কোথায় আমার নবী বলে আমি আল্লাহর জাতের কসম করে বলি আমি রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকিয়ে একবার সালাতু সালাম পড়া এটাই হচ্ছে আমি রাসূলুল্লাহর জানাজার নামাজ জোরে বলি সুবহানাল্লাহ সারা জীবন শুনলাম জানাজার নামাজে চারটি তাকবীর পড়া হয় ফাতম তাকবীরে সানা দ্বিতীয় তাকবীরে দুরুদ শরীফ তৃতীয় তাকবীরে দোয়া চতুর্থ তাকবীরে সালাম ফেরানো হয় আমার নবী বলে এমন জানাজার নামাজ তো তাদের হয় যারা মরে যাওয়ার 10 দিন পরে নখগুলা পচে মাটির সাথে মিশে যায় 15 দিন পরে চোখগুলা পচে মাটির সাথে মিশে যায় 30 দিন পরে মাথার খুলির গুষ্টিগুলা পড়ে মাটির সাথে মিশে যায় 41 দিন পরে সমস্ত শরীরের মাংস পচে শরীরটা হাড্ডি হয়ে যায় কিন্তু আমি রাসূল তো এমন রাসূল নয় আমি রাসূল সম্পর্কে জানো ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আমার আল্লাহ বলে দিয়েছেন হে মাটি তোমাকে নির্দেশ করে দিলাম তুমি তামাম দুনিয়া ভক্ষণ করতে পারো কিন্তু রাসূলুল্লাহ শরীর ভক্ষণ করা তুমি মাটির জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ রাসূল কি মুর্দা নাকি জিন্দা জিন্দা আর জবান মুর্দা নাকি জিন্দা
এবার ওই যে বাতিল সম্প্রদায়ের কথা বলছিলাম সমস্ত বাতিলের নাম আমি ধরি না তবে আমি তাদেরকে একটা লাকব দেই ওহাবি ওহাবি তাদেরকে বলা হয় যারা রাসূলের শানকে ছোট করতে চায় ওহাবি তাদেরকে বলা হয় যারা রাসূলের শানকে সহ্য করতে পারে না ওহাবি তাদেরকে বলা হয় রাসূলের শানের কথা বললে গায়ের মধ্যে পেট্রোল বোমার মতো দাউ দাউ করে আগুন জ্বলে এই ওহাবি যারা আছে তাদেরকে আমরা অস্ত্র মারতে পারি না গ্রেনেড মারতে পারি না কারণ আমাদের অভ্যাস নাই যে মাদ্রাসার ভিতরে আমরা ইয়াবা ব্যবসা করবো আমাদের অভ্যাস নাই আমরা মাদ্রাসার ভিতরে গ্যাসের সিলিন্ডার নিয়ে বোমা তৈরি করবো তবে হ্যাঁ অস্ত্র দিয়ে যদি মারতে পারি না তখন আমার ড্রাইভার সাহেবের পাশে আমি বসে বসে গুনগুন করে পড়ি আর এছাড়া কোনো উপায় নাই কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চুইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো কষ্ট পেয়েছেন এ ব্যথা পেয়েছেন আমি কি কাউকে গালি দিয়েছি আমি কারো বিরুদ্ধে বলছি আমি বলছি ওহাবি বালানা সুন্নি হইয়া থাকো কারণ আমরা সুন্নি পরিচয়ে কখনো আমরা দ্বিধাবোধ করি এ জবান খুলবেন করি এই জন্য যদি পারেন আমার সাথে বলবেন অস্ত্র যদি মারতে না পারেন এইগুলো বলে বলে জ্বালা মিঠাবেন কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো কি খারাপ লাগছে তো সবাই একদম ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো ও হাবি প্রশিক্ষণ কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া যারা মনে করেন ওহাবি বালানা এই কথাটি সত্যি তারা সবাই বলবেন একটা জবার বন্ধ থাকবে না ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো ওহাবি সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে পড়ে সত্যিকার অর্থে পাঁচ শক্ত নামাজ চাই কি চাই না এ সবাই দুই হাত ধরে বলুন চাই কি না নামাজ রোজা ইমান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ নামাজ রোজা ইমান তাজা করে বা সকলে অলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও জান্নাত বলেন জান্নাতের চাবি নামাজ জান্নাতের নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো ও হাবিবালানা সুন্নি হইয়া নবীকে মাটি বলে ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা ডান হাত তুলে বলুন ঠিক কি না কে মাটি বলে ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা নবীর নূরে সবই পয়দা ওর নবীর নূরে সবই পয়দা হাদিস কইলা দেখো ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো ও হাবিবালানা শেষবারের মতন সবাই কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো
ও হাবিব আলানা সুন্নি হইয়া ও হাবিব আলানা সুন্নি হইয়া থাইকো আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হয়ে পরিচয় দিয়ে বুক ফুলিয়ে আমরা বাঁচতে পারি সবাই উচ্চ আওয়াজে বলি আমিন আমার ভাইরা রাসূলের শান শুনতে কি খারাপ লাগছে আজকে সরকার মদিনার শান যেমন শুনবো রাসূলের অপমানে আপনার হৃদয় কাঁপতে হবে রাসূলের অপমানে আপনার হৃদয় শিমশিম করে ব্যথা করতে হবে রাসূলের অপমানে যদি আপনার কষ্ট না লাগে মনে করবেন আপনি মুনাফিক আপনি মুসলমান এখনো হতে পারেন না জবান খুলে বলুন ঠিক কি না সকলেই জানেন ফেসবুক ইন্টারনেট অনলাইন ইউটিউব সোশ্যাল মিডিয়া টুইটার যারা ব্যবহার করেন সকলেই জানেন ফ্রান্স সরকার কর্তৃক আমার কলিজার টুকরা আমার প্রাণ সরকার মদিনার ব্যঙ্গচিত্র তৈরি করে 10 তলা বিল্ডিং টাঙ্গিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানরা আমার মাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো আমার বাবাকে গালি দিলে আর প্রতিবাদ হয়তো আমি করব না আমার আমাকে গালি দিলে হয়তো এর প্রতিবাদ হবে না আমার লিডার তাম দুনের আপনজনকে গালি দিলে হয়তো তার বিরুদ্ধে আচরণ করব না কিন্তু আমার রাসূলুল্লাহর বিষয়টা ভিন্ন আমার রাসূলকে কষ্ট দিলে রাসূলকে যে গালি দিলে রাসূলকে গুড়ুক্তি করলে আমার কলিজায় ব্যথা করে কলিজায় যদি কেউ হাত দেয় তার হাত কচু কাটা করে ফেলা হবে কথা বলুন ঠিক কি না সরকার মদিনার কষ্ট মুসলমানদের হৃদয়ে কখনো সহ্য হয় এই জন্য রাসূল সরকার মদিনার এই যে অপমান করেছে ফ্রান্স সরকার কর্তৃক সেই জন্য বিশাল আন্দোলন যদি এতদিন আন্দোলন ছিল শাখা প্রশাখা কেন্দ্রিক আমরা চট্টগ্রাম অক্সিজেন মোড়ে বিশাল আমাদের বিক্ষোভ সমাবেশ মানববন্ধন হয়েছে চট্টগ্রামের আপনার বোয়ালখালী বলেন চট্টগ্রামের ফটিকছড়ি বলেন রাঙ্গুনিয়া বলেন চন্দনাইশ বলেন মাসখালী বলেন কর্ণফুলী বলেন প্রত্যেকটা ইউনিটে হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হচ্ছে তবে এবার আন্দোলন হবে ক্যাপিটাল জাতীয় পর্যায়ের আন্দোলন আগামী 7 তারিখ 7ই নভেম্বর শনিবার সকাল 11টায় বাইতুল মুকাররম অবশ্যই অবশ্যই উত্তর গেটে সকাল 11টায় লক্ষ লক্ষ আশেক রাসূল চট্টগ্রাম বলেন ঢাকা বলেন খুলনা বলেন বরিশাল বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন বিবাড়িয়া বলেন কুমিল্লা চাঁদপুর বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আশেক রাসূলরা তারা ঢল নামবে ঢাকার জমিনে আগামী 7ই নভেম্বর ঢাকায় আমরা হুংকার দিব অন্তত পক্ষে একদিনের জন্য একটা বাজেট করেন একদিনের জন্য রাসূলের অপমানের প্রতিবাদ করার জন্য আমি ঘর থেকে বের হলাম স্ত্রী সন্তান থেকে বিদায় নেন ব্যবসাটা একদিন বন্ধ রাখেন কিয়ামত ময়দানে রাসূলকে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ কিছু তো করতে পারে নাই রাসূল আপনার নির্দেশ অন্তত পক্ষে আপনার অপমান সহ্য করতে না পেরে 1,500 টাকা খরচ করে প্রতিবাদ করতে গিয়েছিলাম ক্যাপিটাল রাজধানীতে হয়তো বা এটা উসিলা হতে পারে সবাই বলে আল্লাহু আকবার সরকার মদিনার অপমানে আমরা সহ্য করতে পারি না বিদায় আগামী 7 তারিখ অর্থাৎ কালকের পরের দিন অর্থাৎ কাল বলছে আজকে তো শুক্রবার আগামী কাল শনিবার সকাল 11টায় ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সুন্নি জনতার ঢল নামবে আমরা ইমানি শক্তি বলে বলিয়ান হয়ে উপস্থিত হতে মন চায় কি চায় না একটু জবান খুলে চায় কি না আসলে মন চায় কিনা দুই হাত তুলে দেখান তো যদি চায় তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা ঢাকা যাব আমরা ঢাকা যাব একটি কারণে কারণ যে ফ্রান্স আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিল ওই ফ্রান্স জানে না হয়তোবা মাই প্রফেট মাই সোল ওই ফ্রান্স হয়তোবা জানে না মাই প্রফেট মাই হার্ট মাই প্রফেট মাই ওয়ানার মাই প্রফেট মাই ওয়ার্ল্ড উই লাভ মুহাম্মদ উই ফলো মুহাম্মদ উই উম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার মদিনার বিরুদ্ধে আচরণ করেছে ফ্রান্স সরকারে আমরা বলতে চাই আমাদের বাংলা ভাষা ইংলিশে ট্রান্সলেট হয়তোবা করা হবে আল্লাহর কুদরতে কদমে হয়তোবা চলে যাবে যেই নবীর কারণে তাম সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে আসমান বলো জমিন বলো আরশ বলো লৌহ কলম বলো ওই হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না হলে আমেরিকা হতো না থাইল্যান্ড হতো না ইংল্যান্ড হতো না লন্ডন হতো না ভারত হতো না পাকিস্তান হতো না বাংলাদেশে মানচিত্র হতো না ফ্রান্স নামক দেশ বিশ্বের মানচিত্র হতো না ফ্রান্স সরকার যদি রাসূলুল্লাহর অপমানে ক্ষমা না চায় তাহলে আমরা বলবো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামক দেশটি মুছে ফেলা হবে সবাই দুই হাত তুলে বলুন ঠিক কি না আর ওই দিন
ঢাকার জমিনে স্লোগান হবে দয়াল নবীর অপমান শুইবেন রে মুসলমান লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় কারবালার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বদরের যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার পাঁচ সরকারে জানিয়ে যায় বিশ্ববাসীর কাছে বিচার চায় পাঁচ সরকার রাসূলুল্লাহর অপমাননা করেছে যদি ক্ষমা না চাও আমরা হয়তোবা আজকে তোমাদেরকে গ্রেনেড দিয়ে উড়াতে না পারবো কিন্তু মনে রাখবা রাসূলের বিরুদ্ধে যারা আচরণ করেছে তারা অতীতে তছনছ হয়ে গিয়েছে তুমি পাঁচ সরকার তছনছ হতে একটা সময় আল্লাহ নেবেন না জবান করে বলুন ঠিক কি না রাসূলের অপমানে আমরা প্রতিবাদ করব যে যতটুকু পারি কেউ ফেসবুক কেউ অনলাইন কেউ টুইটারের মাধ্যমে রব্বুল আলামিন রাসূলের মহব্বতটা আমাদের সকলের অন্তর রাখুক সবাই উচ্চ আওয়াজে বলি আমিন রাত গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে আলোচনা শেষের দিকে আনছি আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন রাত এখন অনেক হয়ে গিয়েছে তাই আমরা বলতে চাই সর্বশেষ সরকার মদিনার মহব্বত ভালোবাসা রাসূলকে কখনো আমার মতো বলা যাবে আবার বলে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जार कोनो द्वितीय हय ना तिनी होच्छेन आमार नबी रसूल के जरा आमार मत बोलबे तारा कखनो मुसलमानेर बच्चा होते पारे ना कथा बोलुन ठीक कि ना এটা আমার কথা নয় রাসূলকে যারা আমার মত বলেছে এই আকীদাটা কার রাসূল আমার মত নবী আমার মত এই আকীদাটা আল্লাহর কসম কোরআন বলে এই আকীদা হচ্ছে কাফের বেঈমানদের কথা বলুন ঠিক কি না আমি জানি বুঝাতে কষ্ট হবে তারপর আমি আপনাদেরকে বলি পবিত্র কোরআন থেকে চারটি আয়াতের মাধ্যমে আপনাদের সামনে আমি প্রমাণ করতে চাই যে রাসূলকে যারা আমার মত বলে তারা এটা হচ্ছে কাফের বেঈমানদের আকীদা পবিত্র কোরআনুল কারীমের নম্বর পারা রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হুদে ইরশাদ করেছেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যারা কাফের ছিল বেঈমান ছিল তারা নূহ আলাইহিস সালামকে বলেছিল ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারু মিসলুনা হে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যারা কাফের ছিল তারা বলে আপনি নবী দাবি করছেন আপনি কিসের নবী ইল্লা মিসলুনা আপনি সাধারণ আমাদের মতো একজন মানুষ একজন নবীকে সাধারণ আমাদের মতো মানুষ বলা এটা নূহ আলাইহিস সালামের কওমের কাফেরদের একটা নাসার ছিল যা বর্তমান আমাদের সরকারে মদিনাকে যারা কাফে আমার মত বলে তারাও কাফেরদের সে আচরণের অন্তর্ভুক্ত কথা বলুন ঠিক কি না রাসূলকে যারা আমার মত বলে পবিত্র কোরআন কারীমের 19 নম্বর পারা সূরা শুরার মধ্যে হযরত সালে আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা কাফের ছিল তারা বলেছিল মা আনতা ইল্লা বাশারু মিসলানা হে হযরত মিসলুনা হে হযরত সালে আলাইহিস সালাম আপনি নবী দাবি করেন কোথায় আপনি তো সাধারণ আমাদের মতো একজন মানুষ হযরত শুয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা কাফের ছিল পবিত্র কোরআনের 19 নম্বর পারা সূরাতুস শুরা হযরত শুয়ব আলাইহিস সালামের সম্প্রদায় তাকে বলেছিল মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা আপনি সাধারণ একজন আমাদের মতো মানুষ সরকারে মদিনা দুনিয়াতে আগমন করলেন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা সরকারে মদিনাকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর হাবিবকে বলতে চায় ওয়া জাররুন নাজওয়াল লাযী যালামু হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম আপনি নবী কোথায় কি নবী আপনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ আজকে বর্তমান কোরআনের এই চারটি আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যারা নবীকে আমার মতো বলবে এই আকীদাটা হচ্ছে কাফির বেঈমানদের কথা বলুন ঠিক কি না সেই সরকারে মদিনাকে আমার মত বলা যাবে না কারণ জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে আল্লাহর হাবিবকে যদি আমার মত বলতে হয় তুমি একজন সাধারণ মানুষ থেকে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে 27টি স্তর অতিক্রম করতে হবে মোল্লা আলী কার রাহমাতুল্লাহ আলাইহি বলে প্রথম তোমাকে মুসলমান হতে হবে তারপর ইমানদার হতে হবে তারপর আউলিয়া হতে হবে তারপর মুত্তাকি হতে হবে তারপর মুস্তাহিদ হতে হবে তারপর আওতাদ হতে হবে তারপর আবদাল হতে হবে তারপর কুতুব হতে হবে তারপর কুতুব আক্তার হতে হবে তারপর গাউস হতে হবে তারপর গাউসুল আজম হতে হবে তারপর তাবে তাবি হতে হবে তারপর তাবি হতে হবে তারপর সাহাবী হতে হবে তারপর আনসার হতে হবে তারপর মুহাজির হতে হবে তারপর সিদ্দিক হতে হবে তারপর নবী হতে হবে তারপর রাসূল হতে হবে তারপর উল মাসুম হতে হবে তারপর খলিলুল্লাহ তারপর হাবিবুল্লাহ তারপর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 27টি স্তর অতিক্রম করা ছাড়া কোন মায়ের পেটের বাচ্চা যদি রাসূলকে আমার মতো বলে সেই কখনো মুসলমানের বাচ্চা হতে পারে ডান হাত তুলে বলো ঠিক কি না
রাসূল কখনো আমার মত হতে পারে না এটা আমরা ইমানদার মুমিন আশিক রাসূল হিসেবে এটা বরদাস্ত করতে পারি না রব্বুল আলামিন সরকারে মদিনাকে বেমিসাল জেনে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है আকীদা রেখে নবী নবী করে আমাদের জিন্দেগিটা কাটাতে পারে কারণ আল্লাহু আকবারের ভিতরে রাসূলকে পাওয়া যায় না আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করো তাহলে ইয়া রাসূল পাওয়া যাবে এখানে আমি আল্লাহও রয়েছে জুড়ে বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন রাসূলের মহব্বত কবুলার মঞ্জুর করে সবাই বলি আমিন আসুন আমরা সকলে রাসূলের মহব্বত ভালোবাসা এক অন্তরের মধ্যে নিয়ে আমার রাসূলকে তো সালাম জানাই ইয়া নাবী সালাম وسلم عليك يا حبيب الله يا نبي مدينة ماتي شفق سو بارين دكيتي أمدر لاش زبر ركيلي تولينيو آبا क्षमता तब এরকম মাহফিলে বসে এই যে একটা তাবারুকের প্যাকেট দিবে এটা আমার কেনার ক্ষমতা নাই কারণ এটা 20 টাকার দাম হতে পারে কারণ আমরা সুন্নিরা এমন এক সুন্নি সুন্নিরা খায় বিরিানি আর বাতিলদের হয় চুলকানি সুন্নিরা খায় তাবারুক আর বাতিলরা খায় ডাইল পানি কথা বলুন ঠিক কিনা আমরা খাবো তোমরা হাসবা
আমার ড্রাইভার সাহেব মাঝে মাঝে বলে হুজুর একটু আপনার কাছে অনুরোধ, আমার একজন সহপাঠী সঙ্গী আছে সে একটু কমই পন্থী, মাথায় পাঁচতলা টুপি মাথায় দেয়, তাবার কখনো দেখে নাই, বসুরও পায় না। সে আমাকে জিজ্ঞাসা করেছে বন্ধু তুমি তো যে হুজুরের সাথে যাও আমি শুনি হুজুর, যদি পারা এক ফোলটা তাবার একটু বাড়াই নিয়ে আসতো। চিন্তা করুন, তারপরে হুজুরের মিলাদ মানতে চায় না, যেখানে রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর লোককে কিয়ামতের ময়দানে জান্নাত খুঁজবে। আমরা তো জান্নাত খুঁজি, ওই দিন জান্নাত পাঁচ শ্রেণীর লোককে খুঁজবে। জান্নাত বলবে কই, কোথায় কোথায়, আমার ভিতরে আস। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুতাইমুল ইজাল, যে ব্যক্তি অন্যকে মেহমানদারি করায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে তাবারক ভাইয়েরা আয়োজন করেছেন চর খিজুরপুর, পূর্ব চর খিজুরপুর ইসলামী ছাত্র সংঘের ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছেন, তাবারক দিবেন, সেটাও একটা নিয়ামত রয়েছে রব্বুল আলামিন। সবকিছু মিলে আমাদের কাজ অনুষ্ঠান রূপে কবুল করুক সবাই বলি আমিন। প্রশ্ন করেছেন, খুবই কঠিন প্রশ্ন এবং মায়ের খাওয়ার প্রশ্ন, বাতিলের পিছনের নামাজ পড়া যাবে কি না? একদম সংক্ষেপ বা উত্তর হচ্ছে পড়া যাবে না, যাবে না, যাবে না। বাতিল কাকে বলা হয়? যে রসুলের সম্মানকে রক্ষা করতে পারে না, রসুলের ইজ্জতে আঘাত করে, রসুলকে নূর মানে না, হাজির নাজির মানে না, রসুল ইলমে গায়েব জানে মানে না, ইয়া নবী সালাম আলাইকা সরকার মদিনার শানে যদি না দাও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দিতে গেলে যখন বাধা দাও তখনই আমাদের আপত্তিটা, কি রে বাবা তুমি দিচ্ছ না, মুস্তাহাব কাজ তুমি করছো না, আমার কোনো কষ্ট নাই, কিন্তু যখন মুস্তাহাব কাজে বাধা দেওয়া হয় তখন এটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ রসুলের শান যারা সহ্য করতে পারে না এদেরকে বাতিল বলে, এদের পিছনে একটা দাগ করা যাবে না। প্রশ্ন হতে পারে হুজুর আমি এতক্ষণ পর্যন্ত জানতাম না, আমি হঠাৎ একটা মসজিদে গিয়েছি নামাজ পড়ার পর একজনে বলল কার পিছনে নামাজ পড়েছিস, এ তো বাতিল পন্থী। যখন আপনি জানবেন এই বাতিল, যদি ওয়াক্ত থাকে ওই ওয়াক্তের ভিতরে আপনার নামাজটা আবার আদায় করতে হবে, কারণ বাতিলের পিছনে ইক্তেদা আল্লাহর দরবারে কবুল হয় না। চিৎকার হলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যদি খতমে গাউসিয়া খতমে শিফা খতমে কোরআন বাতিলদের নিয়ে আদায় করলে উক্ত দাওয়াতগুলা আদায় সহি হবে কিনা? এ তো রিজিক মারার প্রশ্ন। যাক অনেক আছে আসলে বাতিল, সুন্দর করে ওরা অভাবী, যখন দেখে যে না এলাকায় মিলাদ ইমামতি নিতে হলে আমাকে মিলাদ পড়তেই হবে, আমাকে সালাতু সালাম দিতেই হবে, তখন আস্তে করে ঘরের মধ্যে গিয়ে মিলাদ, অনেক কষ্ট রাতের পর রাত কষ্ট করে মিলাদটা শিখে, হ্যাঁ তবে তার মিলাদের ভিতরে লুৎফ নাই, আকর্ষণ নাই, মিলাদ হৃদয় টাচ করবে না, এমনি পড়ার জন্য পড়ে, একটা চাকরির জন্য 150 টাকা হাদিয়া পাবে সেই জন্য। তবে মনে রাখতে হবে বাতিলদের সাথে সরকারে মদিনা বলেছেন লা ইউসাল্লি ফিহি ওয়া লা ইউনকাহু, রব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনা বলেছেন তাদের সাথে নামাজ পড়া যাবে না, লা ইউজলিসুহুম তাদের সাথে বসাও যাবে না এবং তাদের সাথে খাওয়া যাবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এত নিকৃষ্ট দ্বারা একটা কুকুর যদি কোন একটা প্লেটের মধ্যে মুখ দেয় 40 বার ধৌতে করার পর সেটা পবিত্র হয়, কিন্তু বাতিলের হাত যেখানে লাগে সেটা অপবিত্র থেকে যায়, কারণ সে রসুল্লাহর হস্তাকি করেছে। জবান খুলে বলো ঠিক কি? তাই খতমে গাউসিয়া খতমে যদি সেই ক্লিয়ার ওই মার্কা হয় যে বুঝতে পারেন না সিল মারা এটা, এটা পুরো একদম এক নম্বরটা, তাহলে অবশ্য অবশ্যই তাকে খাতমে নেবেন না। যদি জেনে শুনে ঢুকান তাহলে আপনার সেই যে তাসবি পড়েছে তাসবি আবার আদায় হবে না, কারণ আদায় হওয়ার জন্য আমি সিম্পল ভাবে আপনাদেরকে বোঝাই, আদায় হওয়ার জন্য যে কোনো খতম যত কিছু রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে থাকতে হবে, তাজিম। দেখুন না হিন্দুরা কিন্তু তাদের তাদের মন্দিরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করে, ভগবান ভগবান ভগবান, কি চোখের পানি, পুরো বুক ভেসে যায়। আমার আল্লাহ বলে তোমার চোখের পানি জাররা পরিমাণ দাম আমার কাছে নাই। আমরা বৌদ্ধরা দেখি তারা প্রেগোডার মধ্যে গিয়ে গির্জার মধ্যে গিয়ে তারা কান্না করে, বৌদ্ধরা হাওমা করে কান্না, চোখের পানি, তারা কিনা ঈশ্বর 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 মানে কি আল্লাহকে ডাকে, কিন্তু তাদের চোখের পানি আমার আল্লাহ বলে এক ফোঁটা দাম নাই। আবার খ্রিস্টানরা তাদের চার্চ আসে, চার্চের ভিতরে গিয়ে কি পরিমাণ কান্না চোখের পানি বুক বাসাই পেলে আমার আল্লাহ বলে যতই আমাকে ডাকো কাজ নাই, কিন্তু আমার আল্লাহ বলে আমার উম্মত মুহাম্মদি বন্ধুর হাবিবি কিবরিয়ার একটা উম্মত যদি আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা অন্তর নিয়ে একটা মাছির মাথা পরিমাণ চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মাছির মাথা পরিমাণ পানির কারণে জাহান্নামের আগুনকে শীতল করে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এটা কেমন, এটা কেন এমন করলেন? আপনাকে তো ডাকি হিন্দুরা,
বৌদ্ধরা ডাকে, খ্রিস্টানরাও ডাকে আপনাকে, সবাই আপনাকে কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, আর আমরা তো আল্লাহ বলি। আল্লাহ আমাদের চোখের পানি কেন স্পেশাল, আমার আল্লাহ বলে, শুধু আমাকে ডাকলে এই চোখের পানির দাম নাই। যখন তোমরা আমি আল্লাহর সাথে আমার বন্ধুর নাম নিবা, তখন এটা এমন পাওয়ারফুল পানি হয়ে যায়, আমার বন্ধুর নাম নিতে দেরি হয়, ওই এক ফোঁটা চোখের পানি তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে পয়েন্টটা বুঝলাম, শুধু আল্লাহর তাওহীদের স্লোগান দিলে হয় না। অনেক পোস্টারে লেখে নারে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ। আরে বাবা, বাংলাদেশ জিন্দাবাদ তো আমরা মানি, 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে দেশ আমরা পেয়েছি। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লিখতে তোমার এত কষ্ট কেন? বোঝা গেল তোমার ভিতরে অনেক গোস্তাকি শত্রুতামি রয়েছে, জবান খুলে বলো ঠিক কিনা। এই জন্য আমরা বলি, যার ভিতর রসুল্লাহর মোহাব্বত তাজিম তাকির ইজ্জত রসুল সরকারের মধ্যে করে না, তাকে খতম না, শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তার সাথে বসা যাবে না, তার সাথে খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলি আমিন। আমি সিটা ভাষা খুব কম বুঝি। ফোর ফোর মানে ফুকুর। আমি একদিন বলছি হুজুর, আমি কি কি বাক করছেন, মহিষ নাকি গরু দিয়ে তারপর কুরা, বললাম কুরা মানে বুঝলাম না, কুরা মনে হচ্ছে মুরগি, তারপরে বুঝছে রে আস্তে আস্তে। তো যাক, আসলে ভাষা, ভাষাগত ব্যবহারটা খুবই চমৎকার। এই জন্য একজন বলেছিল, ভাষার জন্ম হয়েছে রাজশাহী, এই রাজশাহী ভাষার জন্ম, শুদ্ধ ভাষা, রাজশাহী জন্ম হওয়ার পরে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিলেটে, মানে ভাষাটাকে এমন ভাবে বলা শুরু করছে সিলেটে, এটা সিলেটে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এটা আয়েশা আপনার ক্যান্সার হয়ে গেছে আপনার নোয়াখালীতে, আর চট্টগ্রাম আসে একটা আরেক মারা গেছে, মানে এটা বোঝা যায় না এই কথাটা পুরো কমপ্লিট। তো এখানে এখানে আরো আছে প্রশ্ন, যাক এখানে দাড়ি উঠার পরও দাড়ি কাটে এমন ব্যক্তির ইমামতি করতে পারবে কি না? দেখুন, দাড়ি রাখা সুন্নত মুআক্কাদা, সুন্নত মুআক্কাদা হচ্ছে ওয়াজিবের কাছাকাছি। কোন ব্যক্তি যদি দাড়ি ওঠার পর দাড়ি কাটে বা ছোট করে স্টাইল ডিজাইন ফ্যাশন করে, তাহলে সে ফাসেক, ফাসেকের পিছনে ইক্তেদা করা যাবে, এ জবান করে যাবে, কত আপনারা দিয়েছেন নিজেই নেই, তো ফাসেকের পিছনে ইক্তেদা করা যাবে না। তবে হ্যাঁ, কখন যাবে, কখন, ধরেন এক্সাম্পল স্বরূপ, এখানে 10 জন লোক আছে, সবাই ইলিটারেট পারসন, মুরুখ, মানে কোরআন তেলাওয়াতের আয়াত কিচ্ছুই জানে না একদম, শুধু একজন জানে যিনি দাড়ি কেটেছেন, শুধু উনিই মাত্র জানে। তাহলে ওই যে আপনি যখন বিপদে মুসিবতের মধ্যে পড়েছেন, তখন তার পিছনে ইক্তেদা করা যাবে, কিন্তু যখন দাড়ি কাটা অবস্থায় ইমামতি করবে, এর পিছনেও বড় দাড়ি আছে, কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে, ওই সহি ব্যক্তি থাকা অবস্থায় যখন দাড়ি কাটার পিছনে ব্যক্তির পিছনে নামাজ আদায় করবেন, এটা অবশ্যই অবশ্যই ফাসেক, মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। তাই অনুরোধ করবো, যারা আমরা ইমাম মুয়াজ্জিন যে দায়িত্ব আছি, অন্তত পক্ষে নামাজ, যেহেতু আমাদেরকে মানুষ ইক্তেদা করে নামাজ পড়ে, আমরা যাতে করে এই দাড়ি সুন্নতে মোবারক রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম কোনটি, নাভির উপরে, নাভির নিচে নাকি বুকের উপরে? সব জানে, তারপর শুধু আমারে মানে একটু লড়ানোর জন্য আসলে প্রশ্নগুলো করা। এখানে তো সমস্যা বেশি বলতে স্পষ্ট, যদি আপনি হানাফি মাযহাব হয়ে থাকেন, হানাফি মাযহাব সুন্দর বলেছে সে, তুমি রাগ করো না, প্রশ্নটা বলছি মানে জিনিসটা হচ্ছে, আমি চিন্তা করতেছি হামলা কি পিছন না সামনের দিক থেকে হয়, আমি ভয়ে আছি, তো বুঝুন না জিনিসটা, আবার আগামীকাল প্রোগ্রাম আছে তো আমাদের, তারপরও দুষ্টামি করছি আর কি। তো এখানে যদি হানাফি মাযহাব, মাযহাব যদি আপনি মানেন, তাহলে হানাফি মাযহাব মতে ইমাম আজম আবু হানিফার তাকলিদ যারা আমরা করি, মাযহাব যারা মানি, অবশ্যই অবশ্যই তারা পুরুষ হলে নাভির নিচে আর মহিলা হলে নাভির উপরে, বুকের উপরে হাত বাঁধবে। আর যারা বিভিন্ন মাযহাবের আছে, যেমন হাম্বলি মাযহাব বিশিষ্ট মক্কা শরীফ, হাম্বলি মাযহাব যখন হয় তারা বুকের উপরে এভাবে নাভির উপরে হাত বাঁধে, এবং যারা রুকুর মধ্যে যায় তখন তারা রাফলি আদায় করে, রুকুর মধ্যে আমরা তো যাওয়ার সময় ডাইরেক্ট রুকুতে যায়, যখন হাম্বলি মাযহাব তখন তারা কি করে, রুকু যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায়, সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবারে সিজদা যায়, এগুলা হাদিসের কথা। তবে রাসূলুল্লাহর হাদিস 3 প্রকারের আছে, কোনটা আছে নাভির নিচে, কোনটা নাভির উপরে, কোনটা বুকের উপরে।
সমস্ত মাযহাবে যারা অ্যানালাইসিস করেছেন শাফি শাফি মালিকি হাম্বলি হানাফি তিনারা মনে করেন আমি যদি ইমাম আজম মনে করেন আমি যদি নাভির নিচে হাতটা বাঁধি তাহলে রাসূলুল্লাহর আরো দুইটা হাদিস তো আছে একটা নাভির উপরে আর একটা বুকের উপরে এই দুইটা হাদিস তো ক্যান্সেল হয়ে যাচ্ছে এই দুইটা হাদিসের উপর আমল করা পাওয়া যাচ্ছে না এই জন্য আল্লাহ আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে আরেকজন ইমাম পাঠালেন শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে বললেন রাসূলের যে হাদিসটা ইমাম আজম ওইনি আমল করতে পারছেন না দুইটা একসাথে সম্ভব হচ্ছে না তুমি নাভির উপরটা নিয়ে রাসূলের সেই হাদিসের উপর আমল জারি করে দাও জোরে বলে সুবহানাল্লাহ চারটা ইমামকে নেওয়া হয়েছে মোটামুটি রাসূলের প্রতিটা হাদিস যাতে করে কভার করে রাসূলের সরকার আবুদুলের একটা হাদিস কো রেহাই দান করে স্টপ রাখা না হয় সেজন্য এইজন্য যারা তাকলিদ মানে যারা মাযহাব মানে আমরা অবশ্যই তারা ইমাম আজম হানাফি মাযহাব বাংলাদেশে যেহেতু বেশি আমরা নাভির নিচে হাত বাঁধবো আর মহিলারা বুকের উপর বাঁধবে এটা হচ্ছে সঠিক নিয়ম আর অন্যান্য মাযহাব যারা যারা লা মাযহাবি যাদেরকে বলে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই এটা প্রদবষ্ট এটা ইহুদি নাসারা দ্বারা এজেন্ট বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করে কথা বলো ঠিক কিনা তাই তাদেরকে আমরা মানতে চাই না আরেক বছর জনক জনৈক হুজুর বলেন শুধু সাদা পাগড়ি সুন্নাত এটা কি সঠিক না এটা ভুল তথ্য পাগড়ি বাঁধা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কালারের পাগড়ি বেশি পড়তেন একটা সাদা একটা কালো একটা সবুজ সবুজটা বেশি পড়তেন তারপর কালো তারপর সাদা বলে হুজুর আমাদের আবুল কাসেম নুরী হুজুর মাঝে মাঝে লাল নীল হলুদ বেগুনি পরে এটা কি জায়েজ অবশ্যই জায়েজ পাগড়ির দুইটা সুন্নাত একটি হচ্ছে কালারের সুন্নাত আর একটি হচ্ছে বাদারের সুন্নাত দুইটা সুন্নাত একটা কালারের সুন্নাত একটা বাদারের সুন্নাত আপনি যদি তিন কালার দিয়ে পড়েন তাহলে বাদারের যে সুন্নাত এটাও পাবেন এবং যে কালারের যে একটা সুন্নাত ওটাও পাবেন আপনি যদি মনে করেন না আমি লাল পড়ব হলুদ পড়ব বেগুনি পড়ব তাহলে পাগড়ি বাদারের যে সুন্নাত কপালটা সেইটা থাকতে হবে মাথার ঢাকনা হয়ে যাবে পিছন দিয়ে একদম পুরো খালি থাকতে পারবে না একটু ল্যাস বের হয়ে থাকতে হবে যেটা আমাদের আমাদের মেরুদণ্ডের অর্ধেকের মধ্যে চলে আসে এমনটা বাদার শূন্য রঙের শূন্য যদি আদায় না হয় কিন্তু পাগড়ি বাদার শূন্যতার সব পাওয়া যাবে জোরে বলে সুবহানাল্লাহ এগুলো রেফারেন্স দিলে অসংখ্য সময় লেগে যাবে সেই জন্য দিচ্ছি না আরেকটা প্রশ্ন করে হুজুর মাজার জিয়ারত করা যায় তবে কিছু চাওয়া যাবে কি না অবশ্যই চাওয়া যাবে তবে চাওয়ার ধরনটা হতে হবে ভিন্ন মাজার জিয়ারত আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি এই মাজার পূজা নাকি জিয়ারত এই মাজার পূজা নাকি জিয়ারত যারা মাজারকে পূজা বলতে চায় আমার কেন জানি মনে হয় তাদের জন্ম কোনো পূজা মণ্ডল হয়েছে জবান খুলে বলুন ঠিক কি না মাজার পূজা নয় আমরা যে পূজা বলা হয় যেখানে গিয়ে আল্লাহকে মানি না সিজদা করলাম যিনি আমার সামনে আছে সিজদা করার জন্য আটটা অঙ্গ জমিনে লাগতে হবে কপাল লাগতে হবে নাকের দুই ডগা লাগতে হবে দুই হাতের তালু লাগতে হবে তারপর দুই হাঁটু লাগতে হবে দুই বৃদ্ধাঙ্গনের চাপ লাগতে হবে এই আটটা অঙ্গ আপনার জমিনে লাগলে স্পষ্ট তারপর সিজদা বলে আর ওই সিজদা দিলে শুরু হবে না মনে করতে হবে যে আমার সামনে যিনি আছেন আল্লাহ প্রয়োজন নাই যিনি আছেন তিনি হচ্ছেন আমার প্রভু তিনির কাছেই চাইবো তখন এটা শিরিক বিদআত বলে পূজা বলে সাব্যস্ত হবে কিন্তু আমরা যাই হযরতে আমুদুলক হযরতে আমুদ হযরতে মাইজবান্ডার দরবার শরীফে হযরতে আমুদুলক মাইজবান্ডারে গতকাল রাত আমরা গিয়েছি সেইখানে হযরতে জিয়াউলক মাইজবান্ডারে হযরতে গোলামুর রহমান বাবা মাইজবান্ডারে আমরা যাই আমানত শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ হযরতে হযরতে সাদাল শাহ পরান হযরতে রূপসী বাংলা শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহির মাজারে আল্লাহর কসম আমরা গিয়ে সেইখানে আমরা প্রথম সূরা ফাতিহা সূরা ইখলাস সারা কুল পড়ি তারপর আমরা কয়েকটি সূরা তেলাওয়াত করা সর্বশেষ দুরূদ শরীফ পড়ে আমরা হাত তুলি আল্লাহ তোমার দরবারে তোমার বন্ধুর দরবারে এসেছি আল্লাহ আমরা জানি তোমার বন্ধু কিছুই নিজে দিতে পারে না একমাত্র তুমি যখন ক্ষমতা দাও তোমার বন্ধু সন্তান দিতে পারে তোমার বন্ধু অট্টালিকা দিতে পারে সম্পদ দিতে পারে আল্লাহ তোমার ক্ষমতা বলে আমরা আকীদা আমাদের বিশ্বাস আমাদের হাত গুলা নাপাক এই জন্য ডাইরেক্ট আমরা উঠাই না আমরা আল্লাহর ওলির দরবারে যাই কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল পারবে আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে আল্লাহর এত নৈকট্য হয়ে যায় আমার আল্লাহ বলে আমার বন্ধুদের হাতগুলা আমি আল্লাহর হাত তাদের পা গুলা আমি আল্লাহর পা তাদের চোখ গুলা আমি আল্লাহর চোখ আমার বন্ধুরা যখন আমার ওলি আল্লাহ আমার জন্য হাত তুলে তখন এটা তাদের হাত নয় আমার হাত আমার হাত যখন আমার কাছে তুলে আমার বন্ধুকে উসিলা করে আমার কাছে যা প্রার্থনা করবে আমি আল্লাহ নিশ্চিতভাবে কবুল করব জোরে বলে সুবহানাল্লাহ আমরা মাজার পূজা নয় আমরা করি মাজার জিয়া এ জবান জিয়া
জিয়ারত করি আমরা রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন হিংসতার সাথে আমাদেরকে ধাক্কা দেয় মনে রাখতে হবে মাজার ছাড়া ইসলামের তুমি অস্তিত্ব খুঁজে পাবে না মাজারের কারণে ইসলাম আজ টিকে আছে জবান খুলে বলুন ঠিক কি না অনেকে বলবেন হুজুর এটা কেমন কথা হ্যাঁ আপনারা দেখুন মাজার পন্থী যারা ওরা যে হক পন্থী এক মিনিটে আপনাদেরকে বলি রেকর্ডার যারা আছেন রেকর্ড করবেন মাজার যে হক পন্থী বুঝায় ফেরাউনের মাজার নাই মূসা আলাইহিস সালামের মাজার আছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাজার আছে নমরুদের মাজার নাই ইব্রাহিম খলিলুল্লাহর মাজার রয়েছে তাম দুনিয়ার মধ্যে সাদ্দাদের মাজার নাই কিন্তু মূসা আলাইহিস সালামের মাজার রয়েছে হযরত ইমাম হোসেনের মাজার এখনো রয়েছে ইজিদের মাজার নাই ইমাম হোসেনের মাজার রয়েছে এখনো মাজার রয়েছে খাজা গরিবে নামাজের মাজার রয়েছে ওয়াসল আজম আব্দুল কাদের জিলানী বুঝা গেল এত কাবত জাল পর্যন্ত এমন না শুধু আবু জাহেলের বাড়ি টয়লেট হয়ে গিয়েছে কিন্তু রসূলুল্লাহর রওজা মাজার রয়েছে বুঝা গেল আমরা যারা মাজার পন্থী মূসা আলাইহিস সালাম পন্থী মাজার পন্থী ইব্রাহিম খলিলুল্লাহ পন্থী মাজার পন্থী রসূলুল্লাহ পন্থী মাজার পন্থী কাজা গরিবে নামাজ পন্থী মাজার পন্থী মানে আমরা জান্নাতের পন্থী জবান খুলে বলুন ঠিক কি না মাজার মানে হচ্ছে হকপন্থী মাজারকে গালে দিলে তুমি ইসলামকে টিকে রাখতে পারবে না সেই জন্য রব্বুল আলামিন এই মাজারের সম্মান যথাযথ করতে পারি বাতিলদের বিরুদ্ধে হুংকার দিতে পারে সবাই বলি আমিন সর্বশেষ প্রশ্ন হুজুর কিবলা তাহের সামাদ জিল্লালি আওলাদ রাসূল কিনা আওলাদ রাসূলের সাজরা শরীফ বলুন সরকার মদিনার আওলাদ 41 তম আওলাদ রাসূল আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মুর্শিদ সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ জিল্লালি জিনাকে নিয়ে চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ আশিক রাসূল নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ সকলেদের সারায় ঈদ মিলাদুন নবী এই স্লোগানগুলা দেয় আমার হুজুর কেবল 41 তম আওলাদ রাসূল এত কোনো সন্দেহ আছে আরেকটু জবান করে সন্দেহ আছে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি বলতে চাই আমাদের হুজুর কেবল আওলাদ রাসূল হয়তো পাল্টা একটা প্রশ্ন করতে পারবা যে হুজুর আওলাদ যদি আসতে হয় দুনিয়াতে তাহলে ছেলের মাধ্যমে বংশটা তৈরি হয় কারণ কারো যদি ছেলে না হয় হা হায় লোকটা নির্বংশ হয়ে গেল এত সম্পত্তি এত টাকা পয়সা ছেলে নাই তার বংশটা শেষ হয়ে গেল কিন্তু আমার রসুলকে তুমি আমার মতো মনে করো না রসুল আমার মতন নয় রসুলের সন্তানগুলা বিবাহ করার আগেই দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করেছে সত্যি কথা তারা বিবাহ করতে পারে নাই এটাও সত্যি রসুলের কোনো ছেলের ঘরে একটা সন্তানও নাই এটাও সত্যি তবে তুমি মনে করছো রসুলের কোনো ছেলে যেহেতু নাই রসুলের বংশও নাই তাহলে তুমি ভুল করবা তোমার চোখে কালো চশমা লাগিয়েছো তুমি জানো না তুমি আমার সাথে রসুলের সাথে ম্যাচিং করলে পাবে না তো ভাই রসুল সরকার মদিনা এটা আলাদা একটা সত্য আমাদের বংশ হয়েছে ছেলের মাধ্যমে ছেলের মাধ্যমে রসুলকে যাতে করে বাতিলের গোষ্ঠী আমার মতো বলতে না পারে এই জন্য একমাত্র পৃথিবীর জমিনে রসুলের বংশটা মেয়ের মাধ্যমে মা ফাতেমার মাধ্যমে জুড়ে বলি সুবহানাল্লাহ এর পরসন্দ না ওনার কি সাজরা আছে কিনা উনি কিসের আওলাদ রাসূল সাজরা দেখান আপনি আমাকে তো দেখাবো কোন আজকে শুনে নাও সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেটি মা ফাতিমাতু জাহরা মা ফাতিমাতু জাহরা কি বেটে ইমাম হুসাইন ইমাম হুসাইন কি বেটে ইমাম জাফর সাদিক ইমাম জাফর সাদিক কি বেটে ইমাম বাকর কি বেটে ইসমাইল ইসমাইল কি বেটে কায়েন কায়েন কি বেটে কাব কাব কি বেটে ওমর ওমর কি বেটে গাফফার গাফফার কি বেটে কেসুদারাস কি বেটে মাসওয়ানি মাসওয়ানি কি বেটে তাগাম তাগাম্মুস কে বেটে সৈয়দ ঈসা কে বেটে মাহমুদ মাহমুদ কে বেটে সুদূর সুদূর কে বেটে আব্দুর রহিম কে বেটে আব্দুর রফ কে বেটে আব্দুল জালাল কে বেটে আব্দুল্লাহ আব্দুল্লাহ কে বেটে গফুর শাহ কে বেটে নাপ্পাস শাহ কে বেটে নাপ্পাস শাহ কে বেটে আবাস শাহ মুরাদ কে বেটে হাজি হাশেম কে বেটে হাজি হুসাইন কে বেটে আব্দুল করিম কে বেটে সৈয়দ ঈসা ঈসা কে বেটে খোশাল শাহ কে বেটে শাহ খান কে বেটে কাজম শাহ কে বেটে খুশাল শাহ কে বেটে জামান শাহ কে বেটে সদর শাহ কে বেটে সৈয়দ আহমদ শাহ সিরকুটি কে বেটে সৈয়দ মোহাম্মদ তাইব শাহ কে বেটে সৈয়দ মোহাম্মদ তাহির শাহ ये সদরা সাবিত করতে হ্যায় হামারে মুর্শিদ কেবলা রাসূলুল্লাহর 41 তম আওলাদ রাসূল আওলাদ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে যে প্যাটার্নে ছেড়ে বেড়া হবে ডান হাত তুলে বলুন ঠিক যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে
আমি একটা গালিও দেওয়ার চেষ্টা আজকে করি নাই, এটা আমার অভ্যাসের নাই, কারণ আমাদেরকে জামে আহমদিয়া সুন্নিয়ালিয়া শিখিয়েছে অস্ত্র আমাদের জামের ষষ্ঠ তলার পুরাটা ছয় তলার পুরাটা অস্ত্র ব্যবহার করতে হবে, তোমাদের মতো ধারালো ছুরি এখানে পাবো না, সেখানে হয়তো বা অ্যাটম বোম পাবা না, ইয়া বানানো ট্যাবলেট তোমরা পাবা না, ওইখানে অস্ত্র আছে আমাদের বাতিলদের বিরুদ্ধে বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজা ১৮ ২০ টাকার কিতাব আছে, যে কিতাব নামক অস্ত্র যদি খুলি সমস্ত পিস্তল গুলা সামনে ফেলে দিতে বাধ্য হয়ে যায়, আমাদের কিতাবের রেফারেন্স শিখিয়েছে, এটা আমরা তাকদীর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া বলি রব্বুল আলামিন, সঠিক পথে আমরা সবসময় মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, সবাই বলি আমিন। আমার মা বোনরা প্যান্ডেলে আছেন, মা বোনদের প্যান্ডেলে তাবারক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যদি দেওয়া হয়ে যায় আসুন আমরা প্যান্ডেলের ভিতরে এখন তাবারক দিব, তাবারকটা সামনে নিয়ে আমরা তাবারক নিয়ে মুনাজাতের আগেই কি চলে যাব, এই মুনাজাতের আগে কি চলে যাব, মুনাজাত দিয়ে যাবো, আসুন তাবারকটা এখন দেন, আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক কষ্ট করছেন অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিশেষ করে আমি একটি দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, দাওয়াতটি হচ্ছে আপনাদের পাশেই হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয় মাঠ পশ্চিম সাতপুরা বোয়ালখালি, হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয় ময়দান পশ্চিম সাতপুরা বোয়ালখালি আগামী ২৭ নভেম্বর রোজ শুক্রবার, মনে রাখবেন আগামী ২৭ নভেম্বর রোজ শুক্রবার বাদী সাথে কি আজিমুস শান মাহফিল, সেই মাহফিলে বাংলাদেশের প্রখ্যাত তরুণ প্রজন্মের অহংকার আইডল আইকন যারা আছে পুরো তরুণ প্রজন্মের কাছে সমস্ত বাতিলরা যারা জিম্মি হয়ে গেছে সেই তরুণ প্রজন্মের সমস্ত আলামা থাকবেন, বিশেষ করে আপনাদের সকলের সুপরিচিত সভাপতিত্ব করবেন সৈয়দ মোহাম্মদ হামিদ হাসান ফাহিম আল কাদরী, নায়েবে সাজ্জাদ হোসেন বড়লিয়া সালামিয়া দরবার শরীফ এবং চিফ গেস্ট হিসাবে রাত ১১টায় মাইক ধরবেন শায়খ মোহাম্মদ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি খতিব হাবিবিয়া জামে মসজিদ ঢাকা ইসলামী আলোচক বিজয় টিভি মাসরাঙ্গা টিভি এবং আলাউদ্দিন জিহাদি সাহেবের কারামুক্তির জন্য যে আন্দোলন করেছেন আন্দোলনের অগ্রনায়ক ভূমিকা হিসেবে ছিল, আমার এখনো মনে পড়ে রাত যখন ৩:৩০ বাজে আল্লামা জিহাদের জন্য যখন আমরা রোববার সকালবেলা জামাত করব গণজামাত গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা আসবে সব রেডি, পুলিশ প্রশাসনের আমার এসপি ডিসি এসআই ওসি সবাই আমাদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকলো, আমরা সেখানে গেলাম, আমাদেরকে বললো আগামীকাল এই প্রোগ্রামটা করবেন না, হেফাজত বাহিনী উগ্র হয়ে গিয়েছে তারা আগামীকাল লাশের বন্যা বইয়ে দিবে, আমরা মনটা একটু ছোট হয়ে গেল, বিশেষ করে আমার খারাপ লাগলো, আমি চট্টগ্রাম থেকে প্রায় ৮ দিন যাবত পর্যন্ত সেখানে পড়ে রয়েছি জিহাদি আন্দোলনের জন্য, আমি মনটা ছোট করে চলে গেলাম, অন্যান্য কর্মকর্তা হাত পা নরম হয়ে গেল, হ্যাঁ আগামীকাল জমাত করা যাবে না, কিন্তু আমার চোখের মধ্যে এখনো আসে যখন আমি মসজিদ ওইখানে একটা মসজিদ ছিল মসজিদের মধ্যে আমরা গেলাম মিন্নতালে জামে মসজিদ, ওইখানে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত অনেকে সিদ্ধান্ত নিয়ে বলছে হবে না বাদ কমপ্লিটলি, আমার চোখে এখনো আসে আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহার এসে হঠাৎ করে গেল, সে যাওয়ার পরে সে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো আর বলল আল্লাহর কসম আগামীকাল যদি নারায়ণগঞ্জের পথে ঘাটে কেউ না থাকে আমি আব্দুল মুস্তাফা রহিম প্রথম আমার বুকটা রসুল্লার জন্য কোরবান করে দিব, আমি সেই দিন দেখেছিলাম তার ভিতরে আশকে রসুল জজবা মোহাব্বত, তার বাবাও ছিল একজন আশেক রসুল, বাতিল জাতিনাকে গুম করে পেলেছিলেন আর আশেক রসুল তার সন্তানের অন্তরে হৃদয়ে শরীরের অবশ্য আশেক রসুল তার রক্তেই থাকবে জবান খুলে বলো ঠিক কিনা, তো সে আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি আজহার ইউনিভার্সিটি থেকে যিনি লেখাপড়া করে এসেছেন বাতিল আজহারিদের মনের মধ্যে যিনি হকপন্থী সব প্রচার করছেন তিনি থাকবেন এবং আগামী ২৭ নভেম্বর আরও থাকবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি যিনি চট্টগ্রামের গৌরব অহংকার আপনাদের চট্টগ্রামের তরুণদের প্রাণ, যিনি অসংখ্য সংগঠন ডাক দিলে ১০০-২০০ যুবক পাওয়া যায় না কিন্তু হাসান আল আজহারি একটি নাম একটি ভালোবাসা একটি অহংকার যিনি ডাক দিলে চট্টগ্রামের যে কোনো চত্বরে হাজার হাজার যুবকরা হয়ে যায়, আমরা যুবকরা তাদের তাদের অপেক্ষায় থাকি কারণ তিনের বাবা হচ্ছেন জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রিন্সিপাল এবং তারা হচ্ছে সৈয়দ বংশজনে বলে মারহাবা,
এবং সেইখানে আমি অদম্য রাখার চেষ্টা করেছেন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে ইনশাআল্লাহ আমিও সেখানে থাকব আর আমার নাম হচ্ছে গোলাম রাব্বানী কাশেমি আপনারা অনেকেই হয় জানেন অনেকে হয়তোবা জানেন না ইনশাআল্লাহ আগামী 27 নভেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব থেকে হাজী আসগর আলী উচ্চ বিদ্যালয় ময়দানে পশ্চিম শাকপুরা বোয়ালখালীতে আমরা সবাই সেই মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করব সবাই বলে ইনশাআল্লাহ একটু ডান হাত ধরে বলুন তো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আপনার নাম কি মোহাম্মদ ফারবাজ ভাই সেইখান থেকে তিনি এজেন্ট হিসেবে এসেছেন রাব্বুল আলামিন ফারবাজ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং চেহারাকে আরো নূরানি করে দিক সবাই বলি আমিন তারপরে দাওয়াত আরেকটি দাওয়াত এটা না আপনি কষ্ট পাচ্ছেন তারপর একটা দিচ্ছি এজন্য একটু কথা বলছি আপনাদের সাথে আরেকটা দোয়া আগামী 13 নভেম্বর তাওর ফ্রাইডে শুক্রবার তাও শুক্রবার মাহফিলটা হচ্ছে আপনার পূর্ব চর খিজুরপুর সৈয়দা নূর নাহার জামে মসজিদ পরিচালনা ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র এখানে এখানে আরেকটা মাহফিল মাশাআল্লাহ তো প্রোগ্রাম আরেকটা হবে এখানে আগামী 13 নভেম্বর রোজ শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার এই শুক্রবারের সামনে শুক্রবার না আজকে তো শুক্রবার আগামী শুক্রবার প্রধান অতিথি থাকবেন আলহাজ মোহাম্মদ শফিক আহমদ তারপরে মাহফিল উদ্বোধক থাকবেন জনাব মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম কাদেরী প্রধান আলোচক থাকবেন আলহাজ হাফেজ মোহাম্মদ কারি জুবাইর হোসাইন আল কাদেরী রাইফেল ক্লাব মুসাফিরখানা জামে মসজিদ ইমাম ও আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন শায়ের মাওলানা হাফেজ মোহাম্মদ শাকির হোসেন আল কাদেরী এবং নাত রসুল পরিবেশনে হাফেজ হেলালউদ্দিন এবং সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মাস্টার আজিমুসান রূপে আল্লাহ মাহফিল বলে কবুল করুক সবাই বলি তাবারক দেওয়া হচ্ছে আসুন সবাই তাবারকটা শেষ হওয়া পর্যন্ত যদি পারেন আমার সাথে বলবেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস বলো চোখের পলক চিরতরে বন্ধ হবে তোমার ছাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস আল্লাহ ইমান নিমিত্ত বরণ করার তৌফিক দান করুন সবাই বলে আমিন কে কে তাবারক পান্নায় হাত তোলেন সবাই পেয়েছেন আমি তো তাবারক পাই নাই যাক আলহামদুলিল্লাহ সবাই তাবারক পেয়েছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ আল ফাতিহা সবাই সূরা ফাতিহা একবার ইখলাস তিনবার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি স্তব্ধ পরিবেশ ঠান্ডা পরিবেশ সবাই আল্লাহর কাছে জিন্দিগির গুনাহগুলো আমরা ক্ষমা চাইব আল্লাহুম্মা আমিন সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাহমাতান লিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غناهي رشا غري عمرا دوبيتي মন রাহিম নামের রোশি দরেছি কত গুনাহ করে আছি আল্লাহ জীবনী
করে দাও মাবুদ আল্লাহ নিজে গুনে সবাই বলুন গুনার বোঝা মাদায় লয় আল্লাহ কান্তাসি সবাই বলুন আল্লাহ আরো জবান খুলে বলি আল্লাহ আরো চিৎকার মেরে বলেন আল্লাহ গুনার বোঝা মাদায় লয় আল্লাহ কান্তাসি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি আব্বা মা যার শুইছে আল্লাহ কবরে মাফ করে দাও নূরে নবীর খাতির আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন আল্লাহ ইবনে কুদ্দুসের চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ কবির রসনের মধ্যে আল্লাহ অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষু করে মতো দুই কানা হাত বাড়ালাম আল্লাহ গুনার দিকে না তাকিয়ে রহমান রহিম গাফুর গাফফার নামের উসিলা জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ জানি না কে কোন মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ আপনি সব দেখেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যুবক ভাইরা ইসলামী সংঘের ভাইরা ছাত্র সংঘের ভাইরা এত সুন্দর করে আজ মুশান মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রার্থনা করি আল্লাহ প্রত্যেকটি ভাইকে রাসূলুল্লাহর গোলামিতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল করতে গিয়ে মুরব্বি আনে কারাম পরামর্শ বুদ্ধি দিয়েছো গো আল্লাহ আমার মুরব্বি আনে কারাম মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর ভালোবাসায় মৃত্যুবরণ করতে পারে তৌফিক ইনায়াত করে দাও আল্লাহ ছোট ছোট ভাইদেরকে ইমাম হোসেনের প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক ইনায়াত করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে কোটি কোটি গুণ খায়ের বরকত নাজিল করে দাও হ্যাঁ রাব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করে মাহফিল টাগাই মুশর আর ওয়াজে মুশান করে করতে পারে তৌফিক ইনায়াত করে দাও রব্বুল আলামিন যাদের আব্বা অন্ধকারে কবরে আল্লাহ সন্তান কোনো এতিম রাতের বেলায় আগে মা ঘরের মধ্যে গেলে মা দরজার পাশে দাঁড়িয়ে বলতে বাবা আসছে বুঝি আজকে এমন সন্তান আছে ঘরে মা নাই আজকে মা বলে কাকে ডাক দিবে যাদের বাবা অন্ধকারে কবরে ডাইনে বামে মাটি উপরে নিচে মাটি আল্লাহ আব্বা আমার কবর গোলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাম আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি হাজার পৃষ্ঠা ডায়রি জুড়ে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি আল্লাহ তোমার কাছে আখেরি প্রিয়ত আমার পর্দানে সে অসংখ্য মা বোনরা আল্লাহ দুই হাত তুলে জানি না কি জন্য জানি আল্লাহ চোখের পানি ফেলে ফেলে গাল বাসিয়ে ফেলেছে হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করি মা বন্ধুর অন্তর সকল মাকাসিদ কবুল আর মঞ্জুর করে না
রাব্বুল আলামিন অসংখ্য বার বিদেশের জমিনে শত শত হাজার হাজার কিলোমিটার দূরে মা নাই বাবা নাই কত কষ্ট জীবন যাপন করে শুধু পরিবারকে খুশি রাখার জন্য দিনের পর দিন রাতের পর রাত কি পরিমাণ পরিশ্রম করে হ্যাঁ রাব্বুল আলামিন বিদেশের জমিনে যে বাইরে রয়েছে গো আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করি প্রবাসী ভাইরা ভালো ইনকাম করে সুস্থ শরীরে আবার মা বাবার কোলে ফিরে আসতে পারে তৌফিক আনায়েত করে দাও আল্লাহ আমার যুবক ভাইরা যারা ইসলামী ছাত্র সংঘের ভাইদেরকে আল্লাহ তুমি লেখা পড়ায় যারা যদি আল্লাহ চাকরি বাকরির মধ্যে থাকে আল্লাহ সব কিছুকে সব জায়গায় আল্লাহ সর্বোচ্চ উন্নতির মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও জীবনে একবার হলেও সোনার মদিনা যাওয়ার তৌফিক আনায়েত করে দাও যেই নবীকে দেখলে জাহান্নামটা হারাম গল্লাহ যেই নবীকে দেখলে জান্নাতটা ওয়াজিব হয়ে যায় জীবনে একবার হলো রাসূলুল্লাহর দিদার আমাদের চরম চক্ষু দিয়ে কবুল আর মঞ্জুর করে না দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব ওই কঠিন মুহূর্তে কালিমা শরীফের তালকিন নিয়ে নিয়ে অন্ধকার কবরে গমন করতে পারি তৌফিক আনায়েত করে দাও আগায় আমি যখন মইরা যাব আমায় বইল না ওরে আমি যখন মইরা যাব আমায় বইল না ডাইনি বামে মাটি আমার মাটির বিছানা সবাই পড়বেন আশেপাশের মানুষগুলোকে শুনিয়ে আপনার পাশে হইতে বা আপনার সন্তান থাকতে পারে আপনার ভাই থাকতে পারে নাতি থাকতে পারে আত্মীয় স্বজন থাকতে পারে একটু পাশের মানুষকে শুনিয়ে শুনিয়ে বলুন আমি যখন মরে যাব আমাকে ভুলিও না অন্ততপক্ষে জুমার দিন হলো আমার কবরের পাশে একটু এসে জিয়ারত করে সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত করবা যদি সপ্তাহে না পড়ো মাসে মাসে না পড়ো অন্ততপক্ষে বছরে আশেপাশের মানুষকে বলুন শুনিয়ে শুনিয়ে বলুন আমি যখন বল মরে যাব আমাকে ভুলিও না বলুন না আহায় আমি যখন মইরা যাব আমায় ভুলিল না বল আমি যখন মইরা যাব আমায় ভুলিল না ডাইনি বামে মাটির বিছানা ডাইনি বামে মাটি আমার মাটির বিছানা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়াজি একা যাইতেছি আহায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না আহায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনি বামে মাটি আমার মাটির বিছানা চারজন আমায় কাঁধে করে নিবে কবরে তিনজন আমায় হাতে ধরে রাখবে আদারে ঘরে আহা ওই কবরে নবী বিনে আপন পাইবা না বল ওই কবরে নবী বিনে আপন পাইবা না ডাইনি বামে মাটি বিছানা হ্যাঁ রাব্বুল আলামিন আল্লাহ করে পরে জানাই গল্লাহ যেই দিন আমাদের আজরাইল মরণ থামা দিয়ে দিবে আল্লাহ সাকরাতে মৌত যখন শুরু হয়ে যাবে শাস সমুদ্র তেরো নদীর পানি যখন মুখের মধ্যে দিল তৃষ্ণা মিটবে না পানি পানি বলে হাও মাও করে কান্না করবো আল্লাহ জীবনে যতবার মোনাজাত করেছি একটা ফরিয়াদ আল্লাহ আরো যতদিন বাঁচবে একটাই ফরিয়াদ যখন আমরা মৃত্যুর কোলে পোঢলে পড়বো হ্যাঁ রাব্বুল আলামিন এমন কঠিন সাকরাতে মৌতের সময় হাবিবি কিবরিয়া সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের শিওরে রেখে আল্লাহর হাবিবের হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।